ঠিক আছে ক্লাসের শেষে আপনার সবাই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন আমি আবার বলছি দয়া করে কেউ জুমের চ্যাটবক্সে অযথা লেখালেখি করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ক্লাসে বিঘ্ন ঘটবে আমি আমাদের অফিসের দুটো ছবি আপনাদের সামনে শেয়ার করছি উপরে হচ্ছে আমাদের অফিসের ইন্টারেন্স বা রিসিপশনের ছবি নিচের হচ্ছে আমাদের একটু অর্কেস্ট্রেশনের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি আমার সামনে টোটাল তিনটা মনিটর আছে একটা সামনে আর দুই পাশের দুইটা ক্লাসের সুবিধার্থে আমি কখনো ডানে কখনো বামে কখনো সামনে থেকে কথা বলতে পারি আশা করি আপনারা কেউ বিব্রত বোধ করবেন না আর বাম পাশে একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের সাপোর্টের নাম্বার আপনি চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার এর মধ্যে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি পরে আগে ফোন দেন আমাদেরকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনার ফোনটা রিসিভ করতে পারবো না সো চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা আমাদের সাথে ফোন দেওয়ার জন্য আমরা একটা লম্বা সময় ধরে বাংলাদেশের মানুষদের সাথে কিন্তু ফ্রিলান্সিং নিয়ে কাজ করে এসেছি মানুষদেরকে ফ্রিলান্সিং শিখিয়েছি আমাদের সাথে বর্তমানে প্রায় আঠাশ হাজারের উপরে টিম মেম্বার যুক্ত হয়ে কাজ করছে যারা প্রতিনিয়ত এখান থেকে আর্নিং করছে এবং প্রতিনিয়ত এখান থেকে একটা সফল ক্যারিয়ার হিসেবে গঠন করেছে আমাদের এই যে আঠাশ হাজার মানুষ আমাদের সাথে কাজ করছে এই আঠাশ হাজার মানুষকে কিন্তু আমরা একদিনে কাজ শিখাইনি সেটা আসলে সম্ভবও না আমরা যেটা করেছি প্রতি মাসে আমরা কিছু মানুষকে কালেক্ট করেছি আপনারা যেমন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এইভাবে আমরা কিছু মানুষকে আমাদের সাথে যুক্ত করেছি এবং তাদেরকে আমরা সিপিএম মার্কেটিং এর কাজটি শিখিয়েছি তারা প্রত্যেকে আমাদের সাথে যুক্ত এখান থেকে কাজ করছে এবং এই যে মানুষগুলো আমাদের সাথে যুক্ত কাজ করছে তারা বিভিন্ন গ্রুপে কিন্তু ডিভাইডেড করা আছে কোন গ্রুপে তিনশো চারশো পাঁচশো এরকম বাহাত্তরটি গ্রুপ বর্তমানে আমাদের সাথে যুক্ত আছে যে বাহাত্তরটি গ্রুপে এই আঠাশ হাজার মেম্বার প্রতিনিয়ত কাজ করছে এবং ইনকাম করছে আমাদের যেসব প্রজেক্ট রয়েছে বা যেসব কাজের মাধ্যমে আমাদের টিম মেম্বার এখান থেকে ইনকাম করছে সব প্রজেক্ট হচ্ছে গিয়ে সিপিএম মার্কেটিং এবং স্পোর্টস এফলেট প্রজেক্ট এই তিনটা কাজের মাধ্যমে সাধারণত তারা এখান থেকে ইনকাম করে তার এখান থেকে আর্ন করে ওকে তো তারা এটা যেহেতু কাজ করছে আপনারাও কিন্তু এই তিনটা কাজ করার সুযোগ পাবেন এই তিনটা কাজ করে এখান থেকে ইনকাম করার সুযোগ পাবেন আপনারা যারা প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কাজ করতে পারবেন তাদেরকে আমরা একটা ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে দিবো আপনি এই ফুল ফ্রি স্কলারশিপের মাধ্যমে আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজটি শিখা এবং এখান থেকে ইনকাম করার কিন্তু একটি দারুণ সুযোগ পেয়ে যাচ্ছেন আমি আবার রিপিট করছি যারা প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কাজ করতে পারবেন কারণ এখানে কিন্তু কাজ করতে হবে এমনটা না যে আপনি কাজ শিখে বসে থাকলে আপনার ইনকাম হবে আপনাকে এখানে কাজ করতে হবে সময় দিতে হবে সো যারা প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কাজ করতে পারবেন তাদেরকেই শুধুমাত্র

সিপিএম মার্কেটিং কাজ শিখেছেন তাহলে কাজ শিখলে তো ইনকাম করা যাবে সেটাই তো হওয়া উচিত কিন্তু কেন ইনকাম হচ্ছে না এর পিছনে কিছু কারণ রয়েছে আপনি যদি আয় করতে চান আপনার কিছু জিনিস লাগবে সেই চারটা জিনিস আপনার থাকতে হবে এই চারটা জিনিস যদি আপনার না থাকে তাহলে আপনি কখনোই সফলভাবে ফ্রিলান্সিং করতে পারবেন না সফলভাবে আর্নিং করতে পারবেন না চারটা জিনিস কি কি সবার প্রথমে আপনার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ডিভাইস অবশ্যই আপনার একটা ল্যাপটপ কম্পিউটার মোবাইল বা ট্যাব যে একটা ডিভাইস আপনার থাকতে হবে যে ডিভাইসটার মাধ্যমে আপনি আপনার কাজগুলো করবেন সেটা হতে পারে ল্যাপটপ কম্পিউটার মোবাইল যে কোনোটা ডিভাইস হলেও হবে সাথে সাথে ইন্টারনেট কানেকশন কিন্তু আপনার থাকতে হবে ইন্টারনেট কানেকশন আমাদের কেন লাগবে কারণ আমরা কাজটি অনলাইনে করবো এটা কিন্তু কোনো অফলাইনের কাজ না ফ্রিলান্সিং এর কাজ মানে অনলাইনের কাজ তো আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটা যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার ফার্স্ট স্টেপ ডান ঠিক আছে এরপরে কি লাগছে এরপরে লাগছে কাজ কাজ শিখলেই কিন্তু হবে না কাজটি করতে হবে আমি অলরেডি বলেছি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা আপনাকে কাজ করতে হবে এটা একদম রুটিন ওয়াইজ কাজ করতে হবে যে আপনি একদিন কাজ করলেন আরেকদিন করলেন এমনটা হলে কিন্তু হবে না প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার ঘন্টা এই সময়টা আপনাকে দিতে হবে ঠিক আছে এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া তিন থেকে চার ঘন্টা যে আমি কাজ করবো এটা কি টানা কাজ করতে হবে নাকি ভেঙে ভেঙে করা যাবে যদি আপনি টানা কাজ করতে পারেন তাহলে খুবই ভালো যদি টানা কাজ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি চাইলে কাজটি ভেঙে ভেঙেও কিন্তু করতে পারেন যেমন সকালে দুই ঘন্টা কাজ করলেন আবার বিকালে দুই ঘন্টা কাজ করলেন অথবা বিকালে দুই ঘন্টা কাজ করলেন রাতে দুই ঘন্টা কাজ করলেন এইভাবে কিন্তু যাইলে আপনি ভেঙে ভেঙেও কাজটি করতে পারবেন মোট কথা হচ্ছে কি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা যদি আপনি কাজ করতে পারেন তাহলেই হবে এরপরে কি লাগছে গাইডলাইন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কারণ রয়েছে সঠিক না করেন তাহলে হবে না যেইভাবে প্রভাব পড়বে ইনকামটা আসবেন আপনি যতই কাজ করছেন না কেন ইনকাম আসতেছে না কেন কারণ আপনি গাইডলাইন ঠিক মতন মানতেছেন না ঠিক আছে এরপরে কি লাগছে যেহেতু আমরা সিপিএম মার্কেটিং রিলেটেড কাজ করবো মার্কেটিং এর কাজ করার জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন হয় কিছু আছে ফ্রি

আসতেই আস্তে 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 আপনাকে একটা ইনকাম নিয়ে টেনশন করতে হচ্ছে না বুঝতে পেরেছি সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে চারটা জিনিসের মধ্যে যদি একটা জিনিস আপনার কোনো কারণে মিসিং থাকে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এই কারণেই ইনকামটা হচ্ছে না ঠিক আছে আমি আমার পরিচয় একটু দিয়ে নিতে চাচ্ছি আমার নাম হচ্ছে ইউসুফ সাদি আমি একজন টপ রেটেড সেলার ফাইবারে এবং আমি একজন সিপিএম মার্কেটিং এক্সপার্ট আমি দীর্ঘদিন ধরে সিপিএম মার্কেটিং এ কাজ করে এসেছি আলহামদুলিল্লাহ সিপিএম মার্কেটিং থেকে দারুণ একটা আর্নিং করতে কিন্তু সক্ষম হয়েছে এই যে প্রতিষ্ঠানটা আফকোয়ার্ড একাডেমি আমি এই প্রতিষ্ঠানের একজন ফাউন্ডার এবং সিটিও পুরো ক্লাসটা জুড়ে আমি আপনাদের সাথে থাকবো আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো সিপিএম মার্কেটিং এর এ টু জেড সবকিছু এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমাদের সাথে টিম কিভাবে কাজ করবেন কিভাবে আপনাদের ইনকামটা তুলবেন সবকিছু সম্পর্কে বোঝানোর চেষ্টা করবো তার আগে তার আগে একটু আমি আমার অর্জনসমূহ আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু আমি আপনাদের টিমটাকে লিড করব আপনাদের গাইড করব আপনারা সবাই নিশ্চয় জানতে চাচ্ছেন আসলে ভাই যা নিজে ব্যক্তিগতভাবে কি অর্জন করেছে তার কি ইনকাম হয়েছে আমি প্রায় 10000 এর উপরে প্রজেক্ট করেছি ফ্রিল্যান্সিং এ প্রায় 4000 এর উপরে বিদেশি বায়ের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে যার মধ্যে 2000 এর উপরে বায়ার কিন্তু আমার রেগুলার বায়ার তার সাথে আমার ফ্রিকোয়েন্টলি কাজ করা হয় আমি প্রায় 10 থেকে 11 বছরই দীর্ঘ সময়টা কিন্তু ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত এবং ফ্রিল্যান্সিং এর যতগুলো কাজ রয়েছে প্রত্যেকটা সেক্টরে আমি কাজ করেছি এবং প্রত্যেকটা একটা সেক্টরে আমি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করেছি আমি বর্তমানে সিপিএ মার্কেটিং এর কাজ করছি সিপিএ মার্কেটিং থেকে শুধুমাত্র লাস্ট এক বছর বা বারো মাসে আমি নব্বই হাজার ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় নব্বই লক্ষ টাকা এটা উপার্জন করতে সক্ষম হয়েছি এমনটা কিন্তু মোটেই না যে আমি বাংলাদেশের সব থেকে বেশি আর্ন করেছি সব থেকে বড় ফ্রিলান্সার আমি জাস্ট আমার ব্যক্তিগত অর্জনের কথা বললাম আমার থেকে অনেক বড় বড় ফ্রিলান্সার বাংলাদেশে আছে যে আমার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করছে আমি চাইবো আপনারা তাদেরকে বিট করেন আপনারা আমার সাথে কাজ করেন আমার সাথে কাজ শিখেন শিখে যেন একটা সময় আমাকে বিট করতে পারেন এবং বাংলাদেশের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেটার জন্য যা যা হেল্প করার প্রয়োজন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আমি যতটুকু জানি আমার যে ক্ষুদ্র জ্ঞান সেটুক দিয়ে আমি আপনাদেরকে ফুল হেল্প করার চেষ্টা করবো যেন আপনারা প্রত্যেকেই এরকম একটা ভালো পোর্টফলিও তৈরি করতে পারেন ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন আমাদের আজকে এই যে ক্লাস এই ক্লাসে আমি বেসিক টু অ্যাডভান্স সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কারণ আপনারা অনেকেই আছেন ভাইয়া সহজ করে একটু বলেন ক্লাসটা আমরা একদমই নতুন ক্লাসটি সাজিয়েছি যারা একটু এক্সপেরিয়েন্স যারা দেখা আছেন তারা হয়তো একটু বোরিং হতে পারেন ভাবতে পারেন যে সাদী ভাইয়া কি শিখাচ্ছে এই জিনিসটা না শিখালে হইতো এই জিনিসটা আমি বুঝি পারি আপনি হয়তো বা বুঝেন কিন্তু যেই মানুষটা আজকে ফার্স্ট জয়েন করেছে সে কিন্তু বোঝে না সবার জন্য যেহেতু ক্লাসটা সবার জন্য উন্মুক্ত যেহেতু ক্লাসটা সো আমি কিন্তু সেইভাবেই ক্লাসটি নেবো ঠিক আছে ধৈর্য ধরে আপনাকে পুরো ক্লাসটি থাকতে হবে ধৈর্য ধরে হবে এবার আমরা কিন্তু সবাই এখানে ইনকাম করতে এসে একটা ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য তাই না আপনি যদি আমাকে ব্যক্তিগত ভাবে সরাসরি জিজ্ঞাসা করতেন যে সাদু ভাই আপনি তো ফ্রিলান্সিং করছেন আমি সিপিআইএম কাজ করতে চাচ্ছি আসলে ক্যারিয়ারটা কেমন আমি এক কথা বলতাম চমৎকার পুরা পৃথিবী জুড়ে এখন কিন্তু মানুষ চাকরির তুলনায় ফ্রিল্যান্সিং এর থেকে বেশি ঝুঁকছে কেন ঝুঁকছে কারণ ফ্রিলান্সিং এ কিন্তু বেশি আর্ন করা যায় খুব সহজভাবে কাজ করা যায় এবং ফ্রিলান্সিং এর যতগুলো কাজ রয়েছে সবগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় কি সিপিএ মার্কেটিং আপনি চাকরির কথা চিন্তা করেন চাকরি যদি করতে চান আপনি সকাল দশটার সময় অফিসে হাজিরা দিতে হবে আট থেকে দশ ঘন্টা কাজ করতে হবে তারপর আপনি বাসায় আসতে পারবেন বাইরে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন অফিসে যেতে হবে অপরদিকে যদি আপনি সিপিএম মার্কেটিং এর কাজ করেন আপনার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যখন ইচ্ছা যখন ভালো লাগতেছে তখনই কাজ করতে পারতেছেন আপনাকে অফিসে যেতে হচ্ছে না বাসায় বসে আপনার বিছানায় শুয়ে বসে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন তাই না এখানে হচ্ছে গিয়ে কাজ করার একটা ফ্রিডম রয়েছে একটা স্বাধীনতা রয়েছে আপনি যদি চাকরির কথা চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে কত টাকা আপনি স্যালারি পাবেন অনার্স মাস্টার্স পাস করার পরে যখন আপনি প্রথম চাকরি করতে যাবেন ম্যাক্সিমাম 10 থেকে 15000 টাকা সেখানে আপনি সিপিএম মার্কেটিং এর কাজ শুরু করলে আজকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাচ্ছে প্রতিদিন 10 থেকে 35 ডলার মানে 1000 থেকে 3500 টাকা মাস শেষে দেখা যাবে যে 50 60000 টাকা আপনার ইজিলি অ্যাকাউন্টে আর্নিং চলে আসছে আপনি আপনার বস চাকরি করতে গেলে যেমন বসের ঝাড়ি শুনতে হতো রাগ শুনতে হতো এখানে কেউ আপনাকে বকা দিবে না কেউ আপনাকে ঝাড়ি দিবে না আপনি আপনার ইচ্ছা মতন কাজ করতে পারবেন আপনার কাজ করতে ভালো লাগতেছে না চলে যান কক্সবাজার সারাদিন সমুদ্রে ঝাপাঝাপি করেন লাফালাফি করেন রাতের বেলা দুই ঘন্টা কাজ করেন আপনার মোবাইল তো আপনার কাছেই আছে সেই মোবাইলটা রাতের বেলা দুই তিন ঘন্টা কাজ করেন দেখবেন যে আপনার ইনকামটা কিন্তু ঠিক থাকতেছে চাকরিতে কি হয়তো মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতো স্যালারির জন্য সিপিএ মার্কেটিং আপনার ইচ্ছা মতন টাকা তুলতে পারবেন যখন ইচ্ছা তখন আপনি আপনার পেমেন্ট গেট এর মাধ্যমে আপনার টাকাটাকে তুলে আপনি খরচ করতে পারতেছেন এটা এটার থেকে ভালো ক্যারিয়ার কি আর কিছু হইতে পারে বর্তমান যুগটাই অনলাইনের যুগ সবকিছু অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছে তাই না তার মানে অনলাইনে যদি আপনি একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে সারা জীবন আপনাকে আর কিছু করতে হবে না চাকরির পেছনে ছুটতে হবে না ব্যবসার কথা চিন্তা করতে হবে না শুধুমাত্র ঘরে বসে বসে সিপিএম মার্কেটিং এর কাজ করেই আপনি লাইফটা পার করে দিতে পারবেন আমরা একটু দেখি আসলে বাংলাদেশ কতদূর এগুলো ফ্রিলান্সিং এই সেক্টরটিতে ওই একটি গ্রাফ দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে বা একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কি ডেইলি সান নিউজ পেপারের থেকে নেওয়া হয়েছে এখানে পুরো পৃথিবীতে কোন দেশ ফ্রিলান্সিং এ কি অবস্থানে রয়েছে সেটার উপর একটা তথ্য দেওয়া হয়েছে যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু ফ্রিলান্সিং এ পুরো পৃথিবীর মধ্যে সেকেন্ড পজিশনে রয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এইটুখানি একটা দেশ আমাদের কত কিছুর অভাব তাই না অন্যান্য দেশ যেগুলো আমাদের নিচে আছে তাদের কথা একটু চিন্তা করেন তো ইউনাইটেড স্টেট পাকিস্তান ফিলিপাইন ইউনাইটেড কিংডম ইউক্রেন কানাডা রোমানিয়া ইজিপ্ট জার্মানি রাশিয়া এই দেশগুলো কিন্তু বাংলাদেশের থেকে অনেক অনেক উন্নত দেশ আমাদের তাদের তাদের না যায় তারা ইংরেজিতে অনেক উন্নত তারপরেও কিন্তু তারা আমাদের নিচে অবস্থান করতেছে বাংলাদেশে আগে শুধু একটা দেশ আছে সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের থেকে কয়েক গুণ বড় দেশ তাদের মানুষের জনসংখ্যা কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি ফ্রিলান্সারের সংখ্যাও বেশি সেই তুলনায় সেই হিসেবে তারা আমাদের থেকে আগে আছে আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন বাংলাদেশের যারা বেকার সমাজ আছে তারা যদি এর সাথে যুক্ত হয় তাহলে কিন্তু একটা সময় আমরা হয়তো বা বিট করে ফেলতে পারবো আমাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটাই যে যে বেকার আছে এত মানুষ এই মানুষগুলোকে যদি ঠিক মতন কাজে লাগানো যায় ঠিক মতন যদি ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে বেকার বলে কেউ উৎস থাকবে না গরিব বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ আমরা সেদিকেই যাচ্ছি আমাদের বাংলাদেশের সরকারের তথ্য মতে প্রায় দশ লক্ষর উপরে একটি ফ্রিলান্সার রয়েছে বাংলাদেশে এটা জাস্ট রেজিস্টার্ড এর বাইরেও আরো অনেক রয়েছে অ্যাকচুয়াল রেশিওটা আরো বেশি বিশ লক্ষর মতন মানুষ বাংলাদেশে বসে ফ্রিলান্সিং করছে গত এক বছরে বাংলাদেশে এক বিলিয়ন ডলার রেমিটেন্স এসছে এক বিলিয়ন ডলার যেটা বাংলাদেশের ফ্রিলান্সাররাই কিন্তু ইনকাম করছে ইনকাম না হলে এটাকে কোথা থেকে আসলো এটা তো জাস্ট অ্যাকচুয়াল মানে সরকারের যে রেজিস্টার সেখানে অ্যাকচুয়ালটা তো দেখতে গেলে আরো অনেক অনেক বেশি আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই ইনকাম করতে চান আপনারা চান আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করতে তাই না আমি যদি আমার নিজের কথা বলি আমার যত স্বপ্ন আছে যত ইচ্ছা আছে সব কিন্তু আমি ফ্রিলান্সিং এর মাধ্যমে পূরণ করেছি এমনটা না যে আমার বাবার অনেক অনেক টাকা কোটি কোটি টাকা রেখে গেছে আমার জন্য সেগুলো দিয়ে আমি স্বপ্ন পূরণ আমি খুবই মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে আপনাদের মতো একদম খুব সিম্পল একটা ফ্যামিলি থেকে আমি বড় হয়েছি ঠিক আছে আমার যত ইচ্ছা আছে স্বপ্ন আছে আমি নিজের টাকায় পূরণ করেছি আলহামদুলিল্লাহ এবং সেটা কোনো চাকরি করে না বা ব্যবসা করে না ফ্রিলান্সিং করে আমার বাইক বলেন আমার ম্যাকবুক বলেন আইফোন বলেন ঢাকায় ফ্ল্যাট বলেন গ্রামে জমি বলেন আলহামদুলিল্লাহ সবকিছু আমি এই ফ্রিলান্সিং এর মাধ্যমে আমি করতে সক্ষম হয়েছি আমি যখন ফ্রিলান্সিং এর আসে আমার মনে আছে এখনো একজন ভাইয়া জিজ্ঞাসা করেছিল যে তুমি আসলে তোমার স্বপ্ন কি আমি বলেছিলাম যে আমার একটা অ্যাপেল এর ল্যাপটপ স্বপ্ন যে আমি নিজের টাকায় কিনবো হ্যাঁ তো এটা আলহামদুলিল্লাহ আমার হয়েছে ঠিক আছে আমার আল্লাহর মতো কোনো কিছু কমতি দেয় নাই আল্লাহ সবকিছু ফ্রিলান্সিং এর মাধ্যমে করতে সক্ষম হয়েছে এই যে প্রতিষ্ঠানটা যেখানে বসে কথা বলছে আপনাদের সাথে আপসপোর্ট একাডেমি এই প্রতিষ্ঠানটা তৈরি করতে আমার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এই টাকাটা পুরোটাই আমার ফ্রিলান্সিং এর থেকে নেওয়া আমি ফ্রিলান্সিং করে ইনকাম করেছি টাকা জমিয়েছি সেখান থেকে আমি এই টাকাটা ইনভেস্ট করেছি আমার এই প্রতিষ্ঠানে এই যে প্রতিষ্ঠানটা এটা বিনিময় কিন্তু কোনো ব্যাংক থেকে লোন করা নাই কোনো ফ্রেন্ড থেকে ধার করা নাই সম্পূর্ণ আমরা নিজের টাকাই প্রতিষ্ঠানটা ডেভেলপ করা যেখানে বর্তমানে 28000 টিম মেম্বার যুক্ত হয়ে কাজ করছে আপনারাও যদি আমার মত এমন এরকম আপনাদের স্বপ্নগুলোকে পূরণ করতে চান তাহলে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আপনাকে বেশি কিছু করতে হবে না ফার্স্ট কাজ হচ্ছে আমার টিমের সাথে যুক্ত হবেন সেকেন্ড কাজ দিন থেকে 4 ঘন্টা করে প্রতিদিন সময় দিবেন আজকে থেকে সময় দিতে হবে আপনাকে যদি আপনি আজকে থেকে সময় দিতে পারেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা আমি কথা দিচ্ছি আপনার যত ইচ্ছা আছে স্বপ্ন আছে সেগুলো আমি পূরণ করে দেব আজকে একটা লিস্ট করে ফেলেন আজকে কত তারিখ আজকে হচ্ছে গিয়ে তেইশ তারিখ সেপ্টেম্বর তেইশ তারিখ লিখবেন সেপ্টেম্বর আজকে ডেট দিবেন আজকের ডেট দিয়ে নিজের নাম লিখবেন এরপর আপনার স্বপ্নগুলো লিখেন কি কি স্বপ্ন আছে একটা আর ওয়ান ফাইভ বাইকের স্বপ্ন আছে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের স্বপ্ন আছে হ্যাঁ মাকে দুই ভরি একটা গয়না বানিয়ে দিবেন বাবা মার জন্য তো কিছু করতে হবে বাবাকে একটা ফোন কিনে দিবেন দামি নিজের ঘরটা ঠিক করবেন এরকম কত স্বপ্ন থাকে এরকম একটা লিস্ট করবেন লিস্ট করে সেটা নিজের দেয়ালে টানায় রাখবেন যেন সব সময় আপনার চোখের সামনে সেটা থাকে তাহলে কি হবে কাজ করে ইন্সপিরেশন বাড়বে আপনাদের কাজ করতে গেলে তো একটু বোরিং লাগে না অনেক সময় একটু বিরক্তি এক ঘেমে ধরে যায় ওইটার দিকে তাকাবেন দেখবেন যে আমি আপনার শরীরে একটা বুস্ট চলে আসে না আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে সেটার পিছনে আমাকে সময় দিতে হবে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় দিবেন আপনারা একটু চিন্তা করে দেখেন হয়তো ব্যবসায়ী চাকরিজীবী হাউস ওয়াইফ স্টুডেন্ট অনেকে অনেক পেশায় আছেন আছেন না এখানে তো চিন্তা করে দেখেন একটু আপনারা প্রতিদিন যে সময়টা হয়তো বা টিকটক চালাচ্ছেন ইউটিউব দেখতেছেন ফেসবুক দেখতেছেন এই সময়টাকে টোটাল হিসাব করেন তো দেখবেন যে তিন থেকে চার ঘন্টার অনেক বেশি এই সময়টা জাস্ট নষ্ট করতেছেন আপনারা দেখবেন যে আপনার ইনকাম চলে আসছে ইজিলি আরো বেশি ইনকাম করা সম্ভব যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনার ইনকাম হবে তবে তিন থেকে চার ঘন্টা যদি সময় দেন তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ইজিলি চলে আসবে আপনি যদি প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনার কয় টাকা খরচ আছে আপনি আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনার যত ইচ্ছা স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারবেন কারণ এই সিপিএম এ যে পরিমাণ আর্নিং করা সম্ভব সেটার কোথাও থেকে ইনকাম করা সম্ভব না ঠিক আছে আপনার স্বপ্ন পূরণ করতে কয় টাকা লাগবে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এর থেকে অনেক অনেক বেশি টাকা এই সিপিএম মার্কেটিং করে বা ফ্রিলান্সিং করে ইনকাম করা যায় অনেক বেশি টাকা আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিই আপরাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করছি এটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট ঠিক আছে আমি একটু চেক করি হ্যাঁ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট আমি বলেছিলাম একজন ফাইবারের টপ রেটেড সেলার এটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আমি কাজ করছি এই একটু খেয়াল করে দেখেন এই অ্যাকাউন্টে আমি কত টাকা তুলেছি এখন পর্যন্ত 28083 ডলার 28083 ডলার মানে হচ্ছে কি বাংলাদেশি টাকায় প্রায় 28 লক্ষ টাকা এই টাকাটা আমার এই অ্যাকাউন্ট থেকে আমি তুলেছি কতদিনে জানেন মাত্র চোদ্দ মাসে মানে আমার অন এন এভারেজ প্রতি মাসে দুই লাখ টাকার বেশি এই অ্যাকাউন্ট থেকে আমি তুলেছি প্রতি মাসে দুই লাখ টাকার বেশি আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন এখানে কি লেখা আছে আর্নিং টু ডেট মানে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছে কত টাকা পঁচিশ হাজার সাতশো ডলার এবার একটু ডাউট আসলো না কি ব্যাপার মাত্র সাদী ভাই বললো যে আঠাশ হাজার ডলার অ্যাকাউন্ট থেকে তুলেছে কিন্তু ইনকাম হয়েছে পঁচিশ হাজার ডলার কিভাবে সম্ভব হলো ইনকামের থেকে বেশি উইড্রো কিভাবে হয় সিনেমাটাই চলে ইনকামের থেকে উইড রো বিষয় ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে পুরা পৃথিবীতে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছে তাদের মধ্যে যাদের কাজের কোয়ালিটি অনেক ভালো যাদের পারফরমেন্স অনেক ভালো যাদের বাইরের সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো তাদেরকে কি করে ফাইবার প্রতি মাসে এরকম দুইজন তিনজন পাঁচজনকে সিলেক্ট করে যে তোমাদের কাজের কোয়ালিটি অনেক ভালো তোমরা আমাদের এলিট ক্লাসের সেলার ঠিক আছে তো তাদেরকে ফাইবার থেকে কি করা হয় একটা অ্যামাউন্ট দেওয়া হয় যে তুমি এই টাকাটা নাও তোমার মতন করে খরচ করো পরবর্তীতে তুমি যখন কাজ করবা ইনকাম করবে সেখান থেকে ছোট ছোট করে আমাকে টাকাটা শোধ করে দিও অনেকটা ব্যাঙ্ক লোনের মতো ঠিক আছে লোন নিতে গেলে কি করতে হয় অনেক কাগজপত্র জমি জমা বন্ধক দিতে হয় হয় ফাইবারে করতে যদি কোয়ালিটি থাকে ওরাই বুঝে নেবে যে যে এটাই আপনার গ্যারান্টি আপনি ভালো কাজ করেন সো ফাইবার থেকে দেবে এটা কোথায় পাবো আমরা আপনারা দেখেন এই যে মাই বিজনেস আপনার যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে মাই বিজনেস ক্লিক করে আর্নিংসে চলে আসবেন আসলে এই পেজটা আপনার শো হবে আর্নিংসের নিচে আপনাদের যদি কারো ফাইবার অ্যাকাউন্ট থাকে দেখবেন যে ওভারভিউ নামের এই অপশনটাই রয়েছে যেখানে ইনকাম উড্রো দেওয়া রয়েছে তার পাশে আর একটা অপশন থাকে আপনাদের পাবেন না শুধুমাত্র এটা তারাই পায় যাদের কাজের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এই দেখেন ক্লিক করলে এটার মধ্যে কি আছে চার হাজার ডলার চার হাজার ডলারে চার লক্ষ টাকা এটা কিন্তু এক দুই টাকা না চার লক্ষ টাকা আমাকে দেওয়া হয়েছে আমার কাজের কোয়ালিটি দেখে অনেকটা রিওয়ার্ডের মতন আমার চেহারা দেখে কিন্তু দেয় নাই আমার কাছে কোয়ালিটি দেখে দিয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমার ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইউসুফ সাদি আমার নাম লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে মানে কি অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে আমি কাজ করে এই চার হাজার ডলার ফাইবার এর তরফ থেকে পেয়েছি আমার কাজের কোয়ালিটিটা ভালো ছিল বলে দিয়েছে তার মানে আপনারা যদি আমার সাথে কাজ করেন আমি ইনশোর করব আপনাদের কাজের কোয়ালিটিটা যেন ভালো হয় আপনারা যেন ভালোভাবে কাজ করতে পারেন এই অ্যাকাউন্টে তো আমি মাত্র আঠাশ হাজার ডলার আর্ন করতে সক্ষম হয়েছি মাত্র চোদ্দ মাসে এর থেকে কিন্তু আমি অনেক বেশি ইনকাম করি আরো অন্যান্য মার্কেট আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যেমন এই দেখেন সিপিএ বিল এই যে অ্যাকাউন্টটা এটাতে বর্তমানে আমি কাজ করতেছি তিনশো ডলার এটা হচ্ছে কি আমার এই আজকের ইনকাম আজকে দিনের ইনকাম তিনশো পঁয়ত্রিশ ডলার তিনশো পঁয়ত্রিশ ডলার বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ হাজার পাঁচশো টাকা জাস্ট একদিন ইনকাম করেছে দেখেন এটা আজকের ইনকাম আর নিচের হচ্ছে গতকালকে ইনকাম এক ডলার কম করেছিলাম গতকালকে আজকে এক ডলার বেশি হয়েছে তো এই যে দেখেন এটা হচ্ছে আমার এই সপ্তাহের ইনকাম নিচেরটা গত সপ্তাহের ইনকাম এবং এটা হচ্ছে আমার এই মাসের ইনকাম প্রায় নয় হাজার চারশো চল্লিশ ডলার মানে প্রায় সাড়ে নয় লাখ টাকার মতন এই মাসে রানিং আমার অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে ইনকাম চলে আসছে সাড়ে নয় লাখ টাকা আমার কিন্তু মাস এখনো শেষ হয় নাই এই টাকাটা অলরেডি আমার আর্নিং চলে এসেছে তার মানে কি এখান থেকে সম্ভব আমি যদি পারি তাহলে আপনিও পারবেন ঠিক আছে আমি ঠিক যেভাবে কাজ করি আপনাকে সেইভাবেই আমি কাজ শিখাই দেবো এমনটা না যে আমি একভাবে কাজ করি আপনাকে আরেকভাবে শেখাবো কোনো কিছু লুকাইতে রাখবে না আপনার আমার কাজের ট্রান্সপারেন্সি থাকবে আমি ঠিক যেভাবে কাজ করি আপনাকেও সেটা শেখাবো আমি সব টুলস প্লাগিনস ব্যবহার করি আপনাকেও সেই টুলস প্লাগিনস ব্যবহার শিখাবো যেই যে প্ল্যাটফর্মে আমি মার্কেটিং করি সবকিছু আপনাকে শিখাবো সো আপনি যদি এখান থেকে কাজ করতে চান আপনি আমার মতন করেই কাজ করবেন সো এখানে এমনটা না যে আপনি কাজ শিখলেন চলে গেলেন আপনার ইনকাম হলো না না আপনি আমাদের টিমের সাথে যুক্ত হলেন মানে আপনার ইনকাম হবে আপনার ইনকাম হওয়ার ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি বলেছি না সিপিএম মার্কেটিং অ্যাডসেন্স স্পোর্টস এফেক্ট তিন ধরনের প্রজেক্ট আছে আমাদের এটা হচ্ছে কি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এরকম আমার টোটাল পঞ্চাশটার উপর অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টগুলোতে আমাদের অনেক অনেক টিম মেম্বাররা কাজ করছে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার পরে যখন সিপিএম মার্কেটিং এ কাজ করবেন সেখানে যদি আমি দেখি আপনার কাজের কোয়ালিটি ভালো আপনার পারফরমেন্স ভালো আপনি রেগুলারলি কাজ করছেন সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে কাজ করার সুযোগ দেবো সেক্ষেত্রে আপনার ইনকামটা ডবল বা গুণ হয়ে যাবে ইনকাম কিন্তু চলে আসবে তবে সবাইকে আসলে কাজ করতে দেওয়া যায় না কারণ গুলো খুব সেন্সিটিভ একজন যদি কাজে ফাঁকি দেয় একটু উল্টা পাল্টা করে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় এই জন্য শুধুমাত্র তাদেরকে আমি কাজ করার সুযোগ দিই যারা কাজের ডেডিকেটেড যারা এখান থেকে ভালো কাজ করে ভালো পারফর্ম করে

কোন একটা কাজ আপনি করে দিবেন সেটার বিনিময়ে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটাকে বলা হয় সিপিএ এই মেথডটাকে বলা হয় সিপিএ ঠিক আছে আর মার্কেটিং মানে আপনারা সবাই বুঝেন কোন কিছুর বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা করা অনেকেই এখন সিপিএম মার্কেটিং পছন্দ করেন কারণ সিপিএম মার্কেটিং অ্যাফিলিয়েটের মতন কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না এখানে বিভিন্ন ধরনের অফার থাকে সেই অফারগুলো আপনি মার্কেটিং করবেন মার্কেটিং করার পরে সেই মার্কেটিংটা যখন করলে সেটার বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন ঠিক আছে যদি আমি আপনাদেরকে एग्जांपल দেই এটা মনে করেন একটা এটা কি এটা হচ্ছে আইফোন এখন আইফোন তো নতুন একটা ফোন মার্কেটে নিয়ে আসছে সেটা হচ্ছে আইফোন ফিফটিন এর তো আপনার মার্কেটিং করতে হবে এখন এই আইফোন চাচ্ছে আমাদের দিয়ে মার্কেটিংটা করাইতে তার আমাদেরকে বলবে কি ওকে ঠিক আছে তোমাকে এই লিঙ্কটা দিলাম আমাদের ওয়েবসাইট লিংক লিঙ্ক তুমি এটার মার্কেটিং করো আপনি এবার বিভিন্ন জায়গায় মার্কেটিংটা করলেন প্রচার প্রচারণা করলেন করার পরে কোন একজন ব্যক্তি আপনার লিঙ্কটাই ক্লিক করলো ক্লিক করে সে কি করলো আপনার সেই ওয়েবসাইটে চলে গেল এই যে ক্লিকটা করলো এই জন্যই কিন্তু আপনার একটা ইনকাম চলে আসতেছে আপনার অ্যাকাউন্টে মজার না জাস্ট ক্লিক করতেছে আপনার অ্যাকাউন্টে ইনকাম চলে আসতেছে এবার সেই ব্যক্তিটা তো ক্লিক করে ওয়েবসাইটে আসলো একটা ভিডিও দেখলো এই যে ভিডিওটা দেখলো আপনার না এরকম একটা দেখলো দেখার সাথে সাথে আপনার ইনকাম চলে আসছে পিপিভি ভিউ আগে ছিল সিপিসি কসপার ক্লিক এটা হচ্ছে পেপার ভিউ ভিডিওটা দেখলো ভিডিওটা দেখার পরে সে ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললো তার ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুললো এটাকে বলা হয় সিপিএল কসপার লিড সে যে একটা লিড দিল জন্য আপনার ইনকাম চলে আসতেছে এবার মনে করেন সেইসাইট একাউন্ট খোলার পরে সেই ফোনটা কিনলো এই যে কিনলো এটার জন্য আলাদা টাকা পাচ্ছেন মানে কাজ কিন্তু সেম করতেছেন একটা কাজ করতেছেন কিন্তু মাল্টিপল ওয়েতে কিন্তু আপনার এখান থেকে আর্নিং আসতেছে তার মানে কি ব্যাপারটা মজার না আপনি খুব অল্প একটু কাজ করতেছেন কিন্তু ইনকামটা আপনার ভেঙে 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 অনেকবারে আসতেছে এবং অ্যামাউন্টটাও কিন্তু দারুণ একটা অ্যামাউন্ট

মার্কেট প্লেস যেখানে আমাদের কাজগুলো থাকবে মূলত এই যে বিভিন্ন কোম্পানি মনে করেন যে অ্যাপেল কোম্পানি আছে তারপর হচ্ছে গিয়ে এই যে হচ্ছে একটা রিমোট এর কোম্পানি আছে তারপর এই যে একটা হচ্ছে কি স্যামসং এর ফোন এইটার একটা কোম্পানি আছে তো এই যে এক এক ধরনের কোম্পানি সব ধরনের কোম্পানির অফার আপনারা এক জায়গাতেই পেয়ে যাবেন সেটা হচ্ছে মার্কেট প্লেস এরকম মার্কেট প্লেস এর অনেক অনেক অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি গুগলে গিয়ে সিপিএ মার্কেট প্লেস লিখে সার্চ দেন আপনি শত শত মার্কেট পেয়ে যাবেন এখন সব মার্কেট কিন্তু কাজ করা যাবে না কারণ সব মার্কেট প্লেসে ভালো অফার থাকে না সব মার্কেট প্লেস পেমেন্টটা ঠিক মতন দেয় না আমরা শুধু ভালো ভালো কিছু মার্কেট সিলেক্ট করবো সেগুলোতেই আমরা শুধুমাত্র কাজগুলো করব। ঠিক আছে এখন ভালো মার্কেট প্লেস এগুলো পাওয়াটা কিন্তু কঠিন অ্যাকাউন্ট ওইখানে অ্যাকাউন্ট খোলাটা খুবই কঠিন কারণ ভালো যেসব মার্কেট প্লেস আছে কেউ নতুনদের সাথে কাজ করতে চায় না আর আপনারা তো সবাই নতুন

ঠিক আছে কিনতে গেলে পনেরো ষোলো হাজার টাকা লাগবে দরকার নাই আমি আপনাকে ফ্রিতে তৈরি করা শিখাই দিব একদম ফ্রিতে কিভাবে তৈরি হবে আমি যেহেতু এতদিন ধরে সিপিএম কাজ করছি খুব ভালো আর্নিং করেছি আমি আমি যদি আপনাকে রেফার করি

আচ্ছা যখন অ্যাকাউন্ট যাচ্ছে হয়ে আমি বলেছি না বিভিন্ন ধরনের অফার থাকে বা বিভিন্ন ধরনের কাজ থাকে কাজগুলো আপনারা কোথায় পাচ্ছেন এই কাজগুলো কিন্তু মার্কেট মধ্যে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিভিন্ন ধরনের অফার রয়েছে বিভিন্ন গেমিং অফার রয়েছে ফুড আইটেম রয়েছে গিফট কার্ড রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের বই রয়েছে পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে সব কোম্পানির অফার আপনারা এখানে পেয়ে যাবেন যেমন অ্যামাজন বলেন অ্যাপেল বলেন গুগল বলেন ম্যাকডোনাল্ডস কে কি নাই সেখানে সব কোম্পানির অফার আপনারা সেখানে পেয়ে যাবেন সেগুলো নিয়ে আপনি জাস্ট যে একটা অফার সিলেক্ট করবেন সিলেক্ট করে নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন তবে আমরা যে কোনো একটা অফার র্যান্ডমলি পিক করবো না আমরা একটু রিসার্চ করবো যে কোন অফারটা বর্তমানে আমি যদি মার্কেটিং করি আমার এখান থেকে বেশি টাকা আসবে কোনটা চাহিদা ভালো তাই না এরকম কিছু অফার নিয়ে আমরা কাজ করবো এখন আপনারা তো এখানে নতুন আপনারা তো প্রথমে বুঝবেন না যে আসলে কোনটা নিয়ে কাজ করলে বেশি ইনকাম করা যাবে সেটার জন্য আপডেট দিয়ে দিবে যে কোন কোন অফারটা নিয়ে কাজ করলে এখন বেশি ভালো আর্নিং করা যাচ্ছে কোনটা নিয়ে কাজ করলে বেশি পারফর্ম করবে ঠিক আছে এই জিনিসটা আমরাই আপনাদেরকে বলে দেব আমাদের এক্সপার্ট টিম রয়েছে যারা চব্বিশ ঘন্টা আপনাদের জন্য এটা নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো আপনাকে এটা নিয়েও কিন্তু কোনো টেনশন করতে হচ্ছে না আপনি মনে করেন একটা অফার সিলেক্ট করলেন অফার সিলেক্ট করার সাথে সাথে আপনি সেখান থেকে একটা মার্কেটিং লিঙ্ক পেয়ে যাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা লিংক কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন যে লিংকটাকে মূলত মার্কেটিং করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করার জন্য হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে গুগল ফেসবুক বিভিন্ন ধরনের চ্যাটবট ইমেল মার্কেটিং এরকম অনেক অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে আমরা খুব সহজেই মার্কেটিং করতে পারি কিন্তু মার্কেটিং করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি যেমন আপনারা যারা এখানে আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং এর কাজ করেছেন আপনারা জেনে থাকবেন হয়তো যে সিপিএ মার্কেটিং এর লিংকটা যখন মার্কেটিং করতে যাবেন আপনার লিংকটা ব্লক হয়ে যাবে লিঙ্কটা ব্লক হয়ে যায় আপনি তিন চার ঘন্টা কাজ করলেন এক ডোনের ইনকাম হয়নি কেন হয়নি কারণ আপনার লিঙ্কটা ব্লক হয়ে গেছে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন আপনার কন্টেন্টটা লক করে দিচ্ছে এই ধরনের অনেক প্রবলেম কিন্তু আমরা ফেস করি মার্কেটিং করতে গিয়ে এই প্রবলেমগুলো ফেস করে বলেই কিন্তু তাদের ইনকামটা হচ্ছে না সিপিএম মার্কেটিং আমারই কঠিন কোনো বিষয় না কিন্তু এখানে কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো যদি আপনি ওভারকাম করতে না পারেন তাহলে আপনার ইনকাম হবে না এটার জন্য আমরা যেটা করি আমরা কিছু টুলস প্লাগিনস ব্যবহার করি কিছু পেইড টুলস কিছু স্পাই টুলস ব্যবহার করি যেগুলোর মাধ্যমে আমরা এই গুলো সলিউশন করতে পারি ঠিক আছে চার পাঁচজন মানুষ মনে করেন সারাদিন ধরে সিপিএম মার্কেটিং এর কাজ করতেছে এই চার জনের সমান কাজ আপনি একাই করতে পারবেন এই টুলস প্লাগিনস গুলো ব্যবহার করে তার মানে ক্যাপেন ইনকামটা উইশ হয় হচ্ছে এইজন্যই কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার প্রতিদিন কমপক্ষে 10 থেকে 33 ডলার মিনিমাম এ ইনকামটা আপনার থাকবে মিনিমাম আমাদের সাথে প্রায় 28000 টিম মেম্বার যুক্ত হয়ে কাজ করছে তারা কিন্তু প্রত্যেক ইনকাম করছে কিভাবে করছে এই টুলস প্লাগইনস গুলো ভাই আমাদের যে সিক্রেট আছে সিক্রেট ফর্মুলাতেই তারা কাজ করছে কাজ করে বলে ইনকাম হচ্ছে ঠিক আছে এখন আপনার যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন আমি মাত্র দেখালাম না যে আমি আজকের দিনে এত টাকা ইনকাম করেছি আপনার অ্যাকাউন্টে আপনি সেইভাবে দেখতে পাবেন সেখান থেকে আপনি যখন টাকাটা তুলতে যাবেন মার্কেট সাথে একটা পেমেন্ট গেটও অ্যাড করতে হবে পেমেন্ট গেট হচ্ছে ব্যাঙ্ক সহজ কথায় পেমেন্ট গেটও মানে হচ্ছে ব্যাঙ্ক বাংলাদেশে যেমন বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে সোনালী ব্যাংক রূপালী ব্যাঙ্ক ডাজমংলা ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক সিটি ব্যাংক এরকম অনেক অনেক ব্যাংক রয়েছে না বাংলাদেশে এরকম কিন্তু আপনার তো ব্যাংক রয়েছে যে ব্যাংক মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারতেছেন আপনার টাকাগুলো নিতে পারতেছেন ঠিক আছে বাংলাদেশে আবার বেশ কিছু ব্যাংক রয়েছে যেগুলো আবার খুব একটু কঠিন খোলা আপনি যদি একটু ফেসবুকে যান একটু পেপার লিখে সার্চ করেন অথবা পাইনিয়ার লিখে সার্চ করেন মানটা দেখে এখনই সার্চ করেন দেখবেন যে অনেকেই আছে যারা এই অ্যাকাউন্টগুলো বিক্রি করে এক একটা আট হাজার দশ টাকা করে বিক্রি করে কারণ অ্যাকাউন্টগুলো খোলা কিন্তু অনেক কঠিন অনেক ফ্রিলান্সার আছে যারা এই একটা পেমেন্ট গেটের অভাবে তার টাকাটাকে তুলতে পারতেছে না আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাকে কারোর কাছ থেকে অ্যাকাউন্ট কিনতে হবে না আপনারা যারা যারা আমাদের টিমে যুক্ত হবেন আপনাদেরকে প্রত্যেককে আমরা একটি পাইনিয়র অ্যাকাউন্ট তৈরি করে দিব যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার টাকাটা তুলতে পারবেন আপনারা যখন একটা পাইনিয়র অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সেখান থেকে আপনি একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন ব্যাংক থেকে আপনাদেরকে কার্ড দেয় না এরকম পাইনিয়র তো যেহেতু একটা ব্যাংক সেখান থেকে আপনাকে এরকম একটা কার্ড দিবে এবং এই কার্ডটা সরাসরি আপনার বাসার ঠিকানায় কিন্তু পৌঁছে যাচ্ছে আপনাকে ঢাকায় বা আমাদের অফিসে আসতে হবে না সরাসরি আপনার বাসার ঠিকানায় আপনি এই কার্ডটি পেয়ে যাচ্ছেন এবং এটা দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন

পৃথিবীর যে কোনো ব্যাংকের এটিএম বুথে আপনি এটা পাঞ্চ করবেন আপনার টাকাটা দিয়ে দেবে এটা সব ব্যাংকে কিন্তু অ্যাপ্রুভড পৃথিবীর সব ব্যাংকে তার মানে বুঝতে পারতেছেন কত বড় একটা অ্যাসেট কিন্তু আপনার হচ্ছে আচ্ছা কাজের প্রথম দিন থেকে ইনকাম এই ব্যাপারটা একটু আমি আপনাদের কাছে ক্লিয়ার করে নেই সেটা হচ্ছে গিয়ে অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া প্রথম দিন থেকে কি আসলে ইনকাম সম্ভব

ঠিক আছে এই ব্যবস্থা আমি করে দেবো যদি থেকে ঘন্টা তিন আমাকে সময় দেন আমি আপনার এই দশ থেকে পঁয়ত্রিশ জুলাই ইনকামের ব্যবস্থা আমি করে দিব কিভাবে করবো সেটা আমি বুঝবো ঠিক আছে কিভাবে আপনার ইনকাম এনে দিতে হয় সেটা আমি বুঝবো জাস্ট আপনি আমার নিয়মকানুন মেনে আমার হচ্ছে গিয়ে যেভাবে কাজগুলো দেখাচ্ছে সেটা ফলো করবেন তাহলেই হবে ঠিক আছে আপনারা আপনারা আমাদের সাথে কাজ 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 করবেন করবেন যখন অ্যাকাউন্ট কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি পাইনের অ্যাকাউন্ট আমরা তৈরি করে দিচ্ছি এগুলো কেন তৈরি করে দিচ্ছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া আপনারা আমাদের জন্য এত কিছু করতেছেন কেন আপনাদের স্বার্থ কোথায় আমাদের ছোট্ট একটু স্বার্থ আছে কি স্বার্থ আপনারা যখন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছেন এখান থেকে যখন ইনকাম করছেন আপনার ইনকামের থেকে আমাকে কোনো টাকা দিতে হবে না আপনাকে কোনো কোর্স ফি দিতে হবে না এখানে আমাদের সাপোর্টের জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না সবকিছুই আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি যখন এখান থেকে কাজ করছেন আপনার যখন এখান থেকে ইনকাম হচ্ছে সেই ইনকামের পিছনে কিন্তু আমরা ছোট করে একটা কমিশন পাচ্ছি যেমন আপনি যদি একশো ডলার এখান থেকে ইনকাম করেন মার্কেট প্লেস থেকে একশো ডলারের পুরোটাই মার্কেট প্লেস আপনাকে দিয়ে দেবে কোনো টাকা আমাকে দিতে হবে না কিন্তু যেহেতু মার্কেট প্লেস এর আমার রেফারেলের মাধ্যমে তৈরি হয়েছে মার্কেট প্লেস থেকে আমি ছোট একটা কমিশন পাবো সেটা তিন ডলার বা চার ডলার কমিশন পাবো এবং এটা আমি কিন্তু সারা জীবন পেতে থাকবো ঠিক আছে আপনি যতদিন আপনার অ্যাকাউন্টে কাজ করবেন ততদিন আমি পাবার আপনি যত বেশি ইনকাম করবেন তত বেশি আমি কমিশন পাবো পাইন ক্ষেত্রেও সেম পাইন থেকে আমি এরকম একটা অ্যামাউন্ট কমিশন পাবো আমার সাথে টোটাল আঠাশ হাজার টিম মেম্বার যুক্ত হয়ে কাজ করছে একজন দুজন না আঠাশ হাজার তাদের প্রত্যেকের থেকে কিন্তু আমি ছোট ছোট করে একটা অ্যামাউন্ট কমিশন পাই এবং সেটা মাস শেষে খুব বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় এটাই হচ্ছে আমার স্বার্থ এটাই হচ্ছে আমার ইনকাম ইনকাম একটা এক্সট্রা যেটা জন্য আমরা সবকিছু আপনাদেরকে মোটামুটি ফ্রিতে প্রোভাইড করছি মার্কেট প্লেস এর প্রোভাইড করছি যেটা কিনতে গেলে আপনার পনেরো ষোলো হাজার টাকা লাগতো পাইনার অ্যাকাউন্ট দিচ্ছি ফ্রিতে পাইনার অ্যাকাউন্ট যদি আপনি কিনতে চাই আট থেকে দশ হাজার টাকা লাগত সিপিএম কোর্স একদম ফ্রিতে আপনাকে সিপিএম মার্কেটিং এর কাজটা একদম ফ্রিতে আপনি আমাদের সাথে শিখতে পারবেন সেটা কি আপনি বাইরে থেকে কোর্স করতে গেলে দশ হাজার পনেরো হাজার টাকা লাগত আমরা ফ্রিতে শিখাচ্ছি ঠিক আছে আপনাকে সব ধরনের সাপোর্ট দিচ্ছি সেটা আপনি এমন না যে আপনি শিখলেন শেষ হয়ে চলে গেলেন না আপনি আমাদের টিমের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন এত সুযোগ সুবিধা আমি দিচ্ছি কারণ এখান থেকে কিন্তু আমাদেরও একটা বেনিফিট আছে আপনি এখান থেকে ইনকাম করতে পারলে আমারও লাভ আছে এই জন্য কিন্তু আমরা আপনাকে ফার্স্ট দিনের থেকে ইনকামের ব্যবস্থা করে দেবো যেন আপনার ইনকাম হয় প্রথম দিন থেকে আপনি যেমন বেনিফিটেড হন আপনার দ্বারা যেন আমিও একটু বেনিফিটেড হই

এটা কিভাবে আসলে সম্ভব চলুন দেখি কিভাবে সম্ভব এটা হচ্ছে সিপি এর অফার অফার গেমিং ঠিক আছে ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি এই যে গেমগুলো খেলে থাকেন এই গেমগুলো কিভাবে খেলেন গেমটা খেলার জন্য প্রথমে গেমটা ডাউনলোড করেন ডাউনলোড করে সেখানে একটা অ্যাকাউন্ট খুলেন ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপরে গেমটি খেলেন তাই তো সাইন আপ করতে হয় আপনাকে এখানেও কিন্তু সেম এই গেমটা আপনি একদম ফ্রিতে খেলতে পারবেন গেমটা খেলার জন্য কি করতে হবে আপনাকে সাইন আপ করতে হবে ইউজার নেম ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে গেমটা খেলতে হবে এই কোম্পানিটা তো নতুন এর নাম কি আপনারা শুনছেন এও কিউ এটার নাম তো শুনেন নাই সো এই কোম্পানিটা নতুন এই গেমটা নতুন তো আমাদের কাছে এরা এসে মার্কেটিং করানোর জন্য আমরা যখন এটা মার্কেটিং করব আমরা যদি মার্কেটিং করার পরে কোন একজন ব্যক্তি এদের ওয়েবসাইটে এসে সাইন আপ করে তাহলেই আমরা একটা টাকা পেয়ে যাব কত টাকা এই গেমিং অফারটার কমিশন হচ্ছে কি 5 ডলার প্রতি সাইন আপে

এখন এর ফলাফলটা কি দাঁড়াবে যদি এক হাজার হয় আমি তো বলেছি আমার পাঁচ থেকে ছয় জন মানুষ হতো 5 বিশ জন একশো জনে যদি জন সাইন আপ করে তাহলে এক হাজার জনে হয় কত বিশ জন মানুষ বিশ জন মানুষ এখানে সাইন আপ করবে বিশ গুণ পাঁচ পাঁচ ডলার কোথায় প্রতি সাইন আপে একশো ডলার এটা প্রতিদিন ইনকাম এবং এটা খুব সহজেই আপনার ইনকাম করতে পারবেন তবে আমি কত বলেছি দশ থেকে পঁয়ত্রিশ কেন বলেছি কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আগে থেকে পরে মিঠা ভালো আমি আপনাদেরকে প্রথম বলে দিলাম একশো ডলার করে ইনকাম হবে প্রথম দিন তো আসলে হবে না আপনি প্রথম দিন আস্তে আস্তে ইনকামটা কম থাকবে হয়তো আপনি করে ইনকাম করলেন তখন কি করবেন মন খারাপ করবেন হয়তো আমাকে একটা বকাও দিবেন যে ভাই তো বলছিল একশো ডলার করে ইনকাম হবে এখন তো হচ্ছে না তার থেকে ভাই আমি প্রথমেই কম এমন বলি যেটা আমি আপনাকে কনফার্ম করাইতে পারবো সেটা যে একদম কিছু বুঝে না তাকেও আমি ইনকাম করতে পারবো যে ভালো বুঝে সে তো বেশি ইনকাম করবেই সশ থেকে পঁয়ত্রিশ জো এটা আমি আপনাকে ইনকাম করাবো এটা আমার প্রমিস এর থেকে যদি বেশি ইনকাম করতে পারেন বুঝবেন যে আপনি নিজে কাজ করেছেন বেশি নিজের ইনকাম হয়েছে বেশি ঠিক আছে আপনি যত বেশি এখানে কাজ করবেন তত বেশি আপনার ইনকাম হবে এবং একটা সময় গিয়ে আপনি তো প্রথমে সবগুলো কাজ শিখতে পারেন নাই প্রথমে হয়তো একটা ছোট কাজ শিখবেন একটা দুইটা টুলস প্লাগেন্স এর ব্যবহার শিখবেন তখনই আপনার প্রতিদিন দশ থেকে পঁয়ত্রিশ লাখ করে ইনকাম থাকবে যখন সবগুলো টুলস প্লাগেন্স এর ব্যবহার শিখে যাবেন মোটামুটি সব কাজ শিখে যাবেন তখন দেখবেন একশো দেড়শো টাকা এখানে আসলে কোনো টাকাই না এর থেকে অনেক বেশি ইনকাম করা যাবে অনেক বেশি ঠিক আছে অনেকে একটা কমন প্রশ্ন করতেছেন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বলতেছেন যে ভাইয়া প্রথম দিন থেকে আসলে ইনকাম করা সম্ভব কিনা আপনাদের সাথে যারা কাজ করতেছে তারা কি প্রথম দিন থেকে ইনকাম করছে চলো একটু দেখি আমাদের সাথে যারা কাজ করছে তারা কি আসলে প্রথম দিন থেকে ইনকাম করছে না কি হচ্ছে কি প্রথম দিন থেকে ইনকাম আমি করতে পারি না চলেন দেখে আসি ওকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ গ্রুপটির নাম হচ্ছে গিয়ে আপসফর ডিজিটাল সিপিএ ফ্রি মার্কেটিং 108 এই গ্রুপটায় আমরা বেশ কিছু টিম মেম্বারদেরকে নিয়েছিলাম প্রায় 400 জনের মত টিম মেম্বারদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম তাদেরকে আমরা কাজ শিখিয়েছি তারা আমাদের সাথে থেকে এখন বর্তমানে খুব ভালো ইনকাম করছে তাদের বর্তমানে 350 জনের মধ্যে রয়েছে 125 জন ঠিক আছে মানে আর পঁচিশ জনকে আমরা বাদ দিয়ে দিয়েছি দেখা গেছে তারা কাজ করে না তারা ঠিক মতন ক্লাসে যুক্ত ছিল না এই জন্য আমরা তাদেরকে বাদ দিয়ে দিয়েছি বর্তমানে তিনশো পঁচিশ জন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছে এবং ইনকাম করছে আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন আপনাদেরকে নিয়েও কিন্তু এরকম একটা গ্রুপ তৈরি করা হবে আজকে আমরা একটা গ্রুপ তৈরি করব যে গ্রুপে আমরা কাজগুলো শিখবো সব ধরনের সাপোর্ট আপনারা ওই গ্রুপে পেয়ে যাবেন এই যে গ্রুপগুলো এগুলো কিন্তু একদম এখন এমন না যে আপনার এক মাস আগের গ্রুপ বা এখনকার গ্রুপ এক এক সময় আমরা এক একটা গ্রুপ তৈরি করেছি কোন গ্রুপ ছয় মাস আগের কোনটা এক বছর আগের আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন একজন ভাইয়া পারভেজ ভাই পারভেজ ভাইয়া শেরপুরে বাসা এই ভাই আমাদের সাথে যেদিন যুক্ত হয়েছেন সেদিন ইনকাম করেছেন উনচল্লিশ আমি কত বলেছি দশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনই আচ্ছা খুবই ভালো কথা আশি নব্বই হাজার এক লাখ টাকা করে ইনকাম করতেছে এই যে দেখেন একজন ভাই সুজন পুলিশ ভাই সুজন পুলিত ভাই আছে খুলনা বিএল ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন উনি লিখেছেন সেকেন্ড সাকসেসফুল দ্বিতীয় দিনে ইনকাম দিয়েছেন আঠারো ডলার নব্বই সেন্ট ওনার দ্বিতীয় দিনে ইনকাম ঠিক আছে এই যে দেখেন একজন আপু জান্নাত সামিয়া এই আপুটা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছেন লিখেছেন আলহামদুলিল্লাহ নিজে কাজ করে নিজের ইনকাম মজাটাই আলাদা ওনার প্রথম দিনে ইনকাম দেখেন চৌত্রিশ ডলার চৌত্রিশ ডলার মানে তিন টাকা আমি কত বলেছিলাম দশ থেকে পঁয়ত্রিশ তার মাঝখানে আছে আছে কিন্তু এবং এই আপুটা দেখেন যে স্ক্রিনশটটা দিয়েছে এটা কিন্তু একটা মোবাইলের স্ক্রিনশট উপরে দেখেন ওয়াইফাই নেটওয়ার্ক মোবাইল ব্যাটারি পার্সেন্টেজ সবকিছু দেওয়া আছে ব্যাক বাটন হোম বাটন তার মানে মোবাইল দিয়ে কাজ করে এই টাকাটা ইনকাম করেছেন আপনারা অনেকেই চিন্তা করতেছিলেন যে মোবাইল দিয়ে আসলে কাজ করা যায় বা ইনকাম করা যায় উনি তো করেছে উনি পারলে আপনি

আপনারা বলবেন যে ভাইয়া একটা গ্রুপই তো খালি দেখাচ্ছেন আমি আপনাদেরকে এই যে দেখেন একটা গ্রুপ এই গ্রুপটার নাম হচ্ছে কি 110 29 জন জন মেম্বার আছে এনাদের ইনকাম দেখাই দেখেন সোহেল ভাই সোহেল রানা ভাই ঢাকায় থাকেন ইনি এনার প্রথম দিন ইনকামটা দেখেন তো 64 ডলার মোবাইল দিয়ে কাজ করে 64 ডলার ইনকাম করেছে আমি কত বলেছি 10 থেকে 35 মানে এর ডবল ইনকাম করেছে কিন্তু আমি বলেছি দশ থেকে পঁয়ত্রিশ কাজ করেন তাহলেই সম্ভব আচ্ছা এই যে দেখেন একজন আপু জুবলি রায় ইনি একজন হাউস ওয়াইফ ওনার দুটা বাচ্চা আছে হাজবেন্ড আছে সংসার আছে সবকিছু সামলিয়ে উনি যতটুকু সময় পান ততটুকু সময় কাজ করেন ইনি যখন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বলেছেন ভাই আমার মাসে দশ হাজার টাকা ইনকাম হলেই হবে ওনার প্রথম দিন ইনকাম দেখেন ঊনষাট ডলার আটচল্লিশ সেন্ট

এইভাবে কিন্তু আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন আপনাদের প্রত্যেকের দারুন একটা ইনকাম থাকবে প্রথম দিন থেকেই এই যে দেখেন তর্ন হাজার মৃদুল আরেকটা গ্রুপে এসে নোয়াখালীতে বাসা প্রথম দিনে ইনকাম দশ ডলার পঞ্চাশ সেন্ট দ্বিতীয় দিনে আঠারো ডলার নব্বই সেন্ট মোবাইল দিয়ে ইনকাম কিন্তু এই যে দেখেন মোহাম্মদ মুবশ্বের ভাই মুবাস্বের ভাই ব্যাংকার একজন ব্যাংকের চাকরি করেন ব্যাংকের পাশাপাশি কাজ করেন এই যে দেখেন ইনি মোবাইল দিয়ে কাজ করেছেন দশ ডলার পঞ্চাশ সেন্ট ফার্স্ট দিনে ইনকাম অনেক আছে ভাই এরকম এই যে দেখেন জুবাই হোসেন জুবাই হোসেন ভাই তেপান্ন ডলার ইনকাম করেছে প্রথম দিনই ফার্স্ট দিনে তেপ্পান্ন ডলার আপনারা যদি দেখতে চান আমাদের ক্লিক করলে অনেক পেজ যাবে যে দেখেন তিন দিন আগে দুই দিন আগে 4 দিন আগে পাঁচ দিন আগে অনেক আছে আমাদের যারা টিম মেম্বার আছে তারা এখানে রেগুলারলি আপডেট করে আপনার দেখতে দেখতে শেষ হয়ে দেখছেন কতগুলো পেজ আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন একদম লাইভ আর্নিং আপনারা এখান থেকে দেখতে পারবেন সো আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন আমরা চেষ্টা করব আপনাকে প্রথম দিন থেকে ইনকাম করানোর কারণ আপনি যদি প্রথম দিন থেকে ইনকাম করতে পারেন আলটিমেটলি কিন্তু দিন শেষে আমারই লাভ কারণ আমিও কিন্তু সেখান থেকে একটা ছোট একটা কমিশন পাচ্ছি বা ছোট একটা ইনকাম থাকতেছে আমার ঠিক আছে ওকে এবার আসি সিপিআই মার্কেটিং এর কাজ কিভাবে শিখবেন সিপিআই মার্কেটিং নামটা যেমন সহজ আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন সিপিএম লিখে শত শত ভিডিও হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন কোন ভাষায় ভিডিও চান বাংলা ইংলিশ উর্দু ফার্সি সব ভাষায় ভিডিও রয়েছে সেই ভিডিও চারটা পাঁচটা ভিডিও যদি আপনি দেখেন সেখান থেকে সিপিআই মার্কেটিং বুঝে যাবেন যে সিপিএ মার্কেটিং জিনিসটা আসলে কি

যে কোনো কিছুই শিখা এবং ইনকাম করা দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে শিখলে কিন্তু যে আপনার ইনকাম হবে আমার কোনো গ্যারান্টি নাই আছে যদি তাই থাকতো তাহলে আমরা ওয়ান থেকে এই যে অনার্স মাস পর্যন্ত এত বছর আঠারো বিশ বছর পড়াশোনা করি আমরা তো শিখি তাই না শিখে কি আমাদের আসলে ইনকাম হয় ইনকাম কিন্তু হয় না সো আপনাকে এটা বুঝতে হবে যে শুধু শিখলেই হবে না এখান থেকে ইনকামটাও শিখতে হবে

বাংলাদেশের আঠাশ হাজার মানুষ আমার সাথে কাজ করতেছে আমার এই প্রতিষ্ঠানে এত বড় এমনি এমনি হয় নাই আমার রেপুটেশন আছে বলেই হয়েছে আপনি যে কোনো ফ্রিলান্সারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি আফসপোর্ট একাডেমির নাম শুনছে কিনা সে আমাদের সাথে কাজ করুক আর না করুক আমাদের নাম শুনেছে হয়তো ঠিক আছে কারণ বাংলাদেশের ফ্রিলান্সারদের আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করুক বা না করুক ঠিক আছে আমরা এমনি এমনি এত বড় নেই এমনি এমনি কিন্তু আমাদের ক্লাসে এক হাজার জন মানুষ জয়েন হয়ে আজকে ক্লাস করেন অনেকেই আছে যারা এক মাস দুই মাস ধরে ওয়েট করতেছে যে সাদি ভাই কবে টিম মেম্বার নেবে তার সাথে কাজ করব। ঠিক আছে তো এই যে এক হাজার মানুষ আমাদের রেপুটেশনের জন্য এসছে তার মানে কি আপনি যদি আমাদের সাথে যুক্ত হন ইনশাআল্লাহ এখানে ভালো কিছুই হবে আমরা আপনাকে ভালো কিছুই প্রোভাইড করতে পারবো আর নাহলে সুনামের সাথে এতদিন আমরা এই মানুষদেরকে ফ্রিলান্সিং শেখাতে পারতাম না ঠিক আছে আমাদের সাথে যারা কাজ করতেছে তাদের কথা শুনে আপনারা অবাক হয়ে যাবেন

দশ হাজার টাকা সিপিএম মার্কেটিং কিছুই না কিছুই না মোহাম্মদ ফয়সাল ইসলাম বলেছেন বিশ হাজার টাকা মাসে ওকে এমডি ডি আরিফিন বলেছেন তিরিশ হাজার টাকা হইলেই হবে একজন বলেছেন ভাই আইফোন দিয়ে কি হবে হ্যাঁ হবে আমি তো বলেছি মোবাইল দিয়ে আইফোন কি ফোন না মোবাইল না এটা কমন সেন্স ব্যাপার ভাই খুশিয়া আলম বলেছেন নয় হাজার টাকা হইলে আছে নয় হাজার টাকা ভাই কিছুই না নয় হাজার টাকা দেখা যায় আপনার প্রথম দশ দিনে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারছেন আচ্ছা ইয়াসিন খান বলেছেন দশ হাজার টাকা হইলেই হবে আচ্ছা কি আবার আপনাদের চাহিদা তো কম কেন ভাই সিপিএম মার্কেটিং আমি একটা क्लियर করে কথা বলি আপনি যদি মাসে 30 40000 টাকার মত একটা রিসেন্ট ইনকাম চান তাহলে 3 থেকে 4 ঘন্টা আমার সাথে সময় দিবেন প্রতিদিন মাস শেষে আপনি 30 40000 টাকা বুঝে নেবেন ঠিক আছে আপনি ইজিলি ইনকাম করতে এখন আপনি যদি বলেন যে ভাইয়া 30 40000 টাকা আমার কিচ্ছু হবে না আমার স্বপ্ন অনেক বড় আমার চাহিদা অনেক বেশি আমার আরো বেশি লাগবে না আমার মাসে লাখের উপরে ইনকাম প্রয়োজন সেটাও কিন্তু সম্ভব সিপিএম মার্কেটিং থেকে সিপিএম মার্কেটিং অসম্ভব কোনো কিছু নেই আমি দেখিয়েছি না আমার পার ডে আমার আজকে দিনের ইনকাম তিনশো কত পঁয়ত্রিশ ডলার মনে হয় মাসে ইনকাম প্রায় দশ লাখের মতন তার মানে কি সম্ভব তো আমিও তো একজন মানুষ আমি তো রোবট না আমি যদি পারি আপনিও পারবেন কিভাবে পারবেন আপনি যদি মাসে দশ লাখ লাখের উপরে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার প্রতিদিন আট থেকে দশ ঘন্টা সময় দিতে হবে এটাকেই ফুল টাইম চাকরির মতন চিন্তা করতে হবে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা সময় দেন আমি আপনাকে মাসে লাখের উপরে ইনকাম এনে দিব ঠিক আছে এই সময়টা আপনাকে দিতে হবে যদি পারেন আমার টিমের সাথে যুক্ত হয়ে যান চোখ বন্ধ করে করে কাজ শুরু দেন যে সাদু ভাই কি সেটা ভুল কি ঠিক সেটা আপনার দেখার দরকার নাই আমি যা শিখাবো সেটা আপনাকে ফলো করতে হবে সেটা যদি ফলো করেন আপনার ইনকাম আসবে 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 মাসবে ঠিক আছে ওকে আমার টিমের সাথে আপনারা যারা যুক্ত হবেন আমি আপনাদের মধ্যে থেকে আজকে বেশ কিছু টিম মেম্বার কালেক্ট করবো সবাইকে তো নেওয়ার সুযোগ নেই আপনারা যারা কাজ করতে আগ্রহী যারা ইন্টারেস্টেড যারা ডেডিকেটেড এমন কিছু মানুষকে আমি আমাদের সাথে যুক্ত করে নেব এবং আপনাদেরকে আমি একটি ফুল ফ্রি স্কলারশিপ দেবো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ফুল ফ্রি স্কলারশিপ জিনিসটা আসলে কি ফুল ফ্রি স্কলারশিপ বলতে কি বুঝাচ্ছেন ফুল ফ্রি স্কলারশিপের মধ্যে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন সুযোগ সুবিধাগুলো কি কি একটু ক্লিয়ার করে বলে দেই আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রথমেই থাকছে টিমের সাথে কাজ করার সুযোগ আমরা আজকে একসাথে অনেকগুলো মানুষ একটা টিমে যুক্ত হবো যেই টিমে মোটামুটি সবাই নতুন থাকবেন

কাজ করতে পারেন না বসে থাকতে আপনাকে বসে থাকতে হবে না আমরা আপনাকে চারটা থেকে পাঁচটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে দেবো যেটা মার্কেট ভ্যালু প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার উপরে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন থাকছে সিপিএম মার্কেটিং এর কাজ কাজ শিখতে গেলে সিপিএম মার্কেটিং কোর্স করতে হবে না কোর্স করার কোনো প্রয়োজন নেই আমরা আপনাকে কোর্স করাবো একদম বিনামূল্যে ফ্রিতে আপনি এক মাস ফার্স্ট এক মাস শুরু কাজ শিখবেন ঠিক আছে এই ফার্স্ট এক মাস আপনাকে কাজ শেখার জন্য একটা টাকাও পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সিপিএম মার্কেটিং এর কোর্সটা করতে পারতেছেন তাহলে পাইনিয়ার মাস্টার মাস্টার কার্ড সিপিএম মার্কেটিং এর যে টাকাটা আপনি ইনকাম করলেন এটা তোলার জন্য একটা মাস্টার কার্ডের প্রয়োজন হবে একটা পাইনিয়ার অ্যাকাউন্টের প্রয়োজন হবে এই পাইনিয়ার অ্যাকাউন্টটা আমরা আপনাদেরকে একদম বিনামূল্যে প্রোভাইড করে দেব একদম ফ্রিতে আপনি অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কাজ করার থেকে অনেক ধরনের প্রবলেমে পড়বেন আপনি অনেক ধরনের আপনাদের কাজগুলো মনিটরিং করবে তার আপনাদেরকে বলে দিবে কোনটা ঠিক হচ্ছে মার্কেট রিসার্চ সিপিএম এ কাজ করার জন্য প্রচুর প্রয়োজন হয় আপনাকে নিজেকে কোনো মার্কেট রিসার্চ করতে হবে না আমাদের রিসার্চ টিম আপনাদেরকে আপডেটেড মেথড গুলো দিয়ে দেবে যে কিভাবে কাজ করতে হবে কেমন করে কাজ করতে হবে নতুন মার্কেটিং আপডেট আসছে এই জিনিসগুলো তারাই আপনাদেরকে বলে দিবে কোন অফারটা কোথায় মার্কেটিং করলে বেশি ট্রাফিক জেনারেট করা যাবে সেটা আপনাদেরকে আমরাই বলে দিব এই যে জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি ফুল ফ্রি স্কলারশিপ এর মধ্যে এর মধ্যে বেশিরভাগ জিনিসই দেখা যাবে আপনি যদি টাকা দিয়ে কিনতে চান আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে না আপনি সাপোর্ট কোথায় পাবেন টাকা দিয়ে মার্কেট রিসার্চ কোথায় পাবেন টাকা দিয়ে পাবেন টাকা দিয়ে এই জিনিসগুলো কিন্তু অমূল্য জিনিস এই জিনিসও আপনি পেয়ে যাচ্ছেন এগুলো আমরা কেন দিচ্ছি আসলে আপনাদেরকে এগুলো এই জন্যই দিচ্ছি যেন আপনারা কাজ করতে পারেন যেন কাজ করতে গিয়ে আপনি কোনো বাধা ফেস না করেন আপনার জন্য আজকে থেকে কাজ করতে কাজ শুরু করতে পারেন আজকে থেকে যেন আপনারা ইনকাম করতে পারেন এই জন্য আমরা এই ফুল ফ্রি স্কলারশিপটা আপনাদেরকে প্রভাইড করতেছি এর বাইরে বেশ কিছু জিনিস লাগবে সিপিএম মার্কেটিং এ কাজ করার জন্য আপনার একটা ডিভাইস লাগবে মোবাইল ল্যাপটপ কম্পিউটার যেকোনো একটা হলেই হবে ইন্টারনেট কানেকশন লাগবে এবং কয়েকটা পেইড টুলস কিনে নিতে হবে সিপিএম মার্কেটিং এ কাজ করার জন্য অনেক টুলসের প্রয়োজন হয় যার মধ্যে কয়েকটা পেইড টুলস আপনাকে নিজেকে টাকা দিয়ে কিনে নিতে হবে ঠিক আছে ওকে এখন আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনারা যুক্ত হওয়ার পর থেকে আমরা একটা টিম গঠন করব এই টিমে আপনাকে কাজটা শিখতে হবে কাজ কিভাবে শিখবেন অনলাইনে এরকম জুম ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমরা কাজগুলো শেখায় দিব। ঠিক আছে যেহেতু আপনাকে অফলাইনে ক্লাস করতে হচ্ছে না সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি যুক্ত হতে পারতেছেন এক মাসে টোটাল 12টা ক্লাস আপনাদের করানো হবে এক মাসে এই 12টা ক্লাস মোটামুটি করলে আপনি সিপিএ মার্কেটিং এর সবকিছু শিখে ফেলতে পারবেন 12টা ক্লাসে আলাদা আলাদা টপিক শেখানো হবে আলাদা আলাদা মার্কেটিং মেথড শেখানো হবে টুলস প্লাগইনসের ব্যবহার শেখানো হবে সো মোটামুটি সবকিছু আপনি শিখে যাচ্ছেন এই 12টা ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো হবে রাত 10টা থেকে 12টা এই সময় রাত 10টা থেকে 12টা এর মধ্যে আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে শনিবার সোমবার বুধবার সপ্তাহে তিনটা ক্লাস পাচ্ছেন আপনারা মানে ক্লাসের পাশাপাশি আপনারা কাজ করার জন্য কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন বলতে পেরেছি তার মানে আপনারা যদি কাজ শুরু করেন আজকে থেকে তো আপনার ইনকাম শুরু ক্লাস শনিবার রাত দশটায় ফার্স্ট ক্লাস শুরু শনিবার কালকে রবিবার কাজ করবেন সোমবার দিন কাজ করবেন কাজ করার পরে সোমবার রাতে আবার ক্লাস ঠিক আছে তো কাজ করার জন্য কিন্তু যথেষ্ট সময় বা যথেষ্ট ফ্রি টাইম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেকেই আছেন ফার্স্ট ক্লাস থেকে তো ইনকাম শুরু হয়ে যায় প্রথম ক্লাস থেকে আর্নিং চলে আসে তো ইনকাম শুরু হয়ে টাকার মুখ দেখলে অনেকেরই পাখা গজায় যায় এই কাজটা করা যাবে না

আচ্ছা এখন আপনারা কারা কারা আমাদের সাথে কাজ করতে চান আশা করি আপনারা সবাই কাজ করতে চান তাই না এত লোভনীয় অফার বা মিস করতে চাইবে যে শিখাই দিবে 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 কাজ দিয়ে হ্যাঁ এখান থেকে ইনকাম এবং সব ধরনের সাপোর্ট ভাইয়া দিবে যা যা লাগতেছে মোটামুটি তার বেশিরভাগ জিনিসই ভাইয়া দিচ্ছে এরকম সুযোগ কেই বা ভাত ছাড়া করতে চায় কিন্তু আমি কিন্তু আপনাদের সবাইকে নিব না ঠিক আছে আমার সাথে এখন প্রায় সাড়ে উপরে মানুষ যুক্ত আছেন এতগুলো মানুষকে নিয়ে একটা টিম গঠন করলে সেই টিমে আমি কিন্তু ঠিক মতন শিখাতেও পারবো না ঠিক মতন সাপোর্টও দিতে পারবো না ঠিক মতন হচ্ছে কি আপনাদের আর্নিং গুলো মনিটরিং করতে পারবো না আমি চাই আমার সাথে যারা যুক্ত হোক এমন কিছু মানুষ যুক্ত হোক যারা আসলে কাজ করতে চায় যাদের আসলে ইনকামটা প্রয়োজন এরকম কিছু মানুষদেরকে নিয়ে আমি আজকে একটা টিম গঠন করব যে টিমে টোটাল 300 জন মেম্বারকে আমি আজকে সিলেক্ট করব আপনাদের মধ্যে থেকে যাদের কাজ করার আগ্রহ সব থেকে বেশি যাদের ইনকামের প্রয়োজন সব থেকে বেশি এমন কিছু মানুষকে আমি আমার সাথে সিলেক্ট করব এবং আপনাদেরকে কাজ করার সুযোগ দেবো আমার টিমের সাথে ঠিক আছে কারণ আমি চাই কিছু ভালো মানুষকে নিয়ে আমার টিমটা গঠন করতে এমন কিছু মানুষদেরকে নিয়ে টিম গঠন করতে যাদেরকে আমি যেটা বলবো তারা সেটা শুনবে ঠিক আছে যারা ভদ্রতার সাথে নম্রতার সাথে নিয়ম মেনে কাজগুলো করবে এমন কিছু মানুষদেরকে আমি আমার টিমের সাথে যুক্ত করব। আমার টিমের সাথে যদি যুক্ত হতে চান যদি মনে করেন যে না আপনি কাজ করতে চাচ্ছেন তাহলে আমার পাঁচটা শর্ত রয়েছে এই পাঁচটা শর্ত আপনাকে আমার টিমের সাথে আপনি যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবেন অন্যথায় কিন্তু পাবেন না পাঁচটা শর্ত কি কি পাঁচটা শর্ত আমি এখনই বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন পাঁচটা শর্ত প্রথমে শুনবেন বোঝার চেষ্টা করবেন যে না পাঁচটা শর্ত আমার পক্ষে কি মানা সম্ভব নাকি সম্ভব না ঠিক আছে যদি মনে করেন আপনার পক্ষে পাঁচটা শর্ত মানা সম্ভব আমাকে জুমের চ্যাট বক্সে আমি যখন বলবো যে হ্যাঁ বলেন এখন যে বলবেন এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি আমার সাথে কাজ করতে পারবো তাদেরকে আমি আমার টিমের সাথে নিব আমাদের সাথে শর্তগুলো কি কি ক্লাসের শুরুতে আমি বলেছিলাম আয় করতে চারটা জিনিস লাগবে মনে আছে কি আপনাদের আমি যদি এখন কারো মাইকন করে জিজ্ঞাসা করি যে চারটা জিনিস কি কি বলতে পারবেন শুরুতে বলেছিলাম ফার্স্ট জিনিস ছিল একটা একটা ডিভাইস থাকতে হবে মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে সেকেন্ড কি ছিল কাজ করতে হবে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা তিন নম্বর কি ছিল গাইডলাইন ফলো করতে হবে গাইডলাইন মানতে হবে পাঁচ চার নম্বর কি ছিল চার নম্বর ছিল হচ্ছে গিয়ে আপনি যদি এখানে সিপিএম একটিং এ কাজ করতে চান আপনার কিছু টুলস সফটওয়্যার লাগবে এই চারটা মনে আছে কি এই চারটা হচ্ছে কি আমার প্রথম চারটা শর্ত কারণ আপনি আমার টিমের সাথে কেন যুক্ত হচ্ছেন ইনকাম করার জন্য যুক্ত হচ্ছেন তো এই চারটা জিনিস যদি না মানেন তাহলে ইনকাম করতে পারবেন পারবেন না সেই চারটা আপনাকে সবার প্রথমে মানতে হবে ফার্স্ট ছিল হচ্ছে কি ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন আপনার হাতে অবশ্যই একটা মোবাইল অন্তত থাকতে হবে যদি ল্যাপটপ কম্পিউটার নাও থাকে একটা মোবাইল থাকতে হবে যেই মোবাইলটা দিয়ে আপনি কাজ করবেন ঠিক আছে তো মোবাইলটা দিয়ে যেহেতু আপনি কাজ করবেন এটা আপনার থাকতে হবে সাথে সাথে কি ইন্টারনেট কানেকশন লাগবে আপনি অনলাইনে কাজ করবেন অনলাইনে কাজ করার জন্য ইন্টারনেট লাগবে না ক্লাস করার জন্য ইন্টারনেট লাগবে না সেই ইন্টারনেটটা কিন্তু নিজের থাকতে হবে এখন অনেকেই বলতে পারেন বা প্রিভিয়াসলি আমি অনেক শুনেছি এরকম যে বলে কি ভাই আপনি তো বলছিলেন ফুল ফ্রি স্কলারশিপ দেবেন ইন্টারনেটটা কেন আমি কিনে নেবো তো আমি আপনার করতেছি আপনার টিমের সাথে কাজ করতে ইন্টারনেট আপনাকে কিনে দিতে হবে না ভাই ইন্টারনেট কিন্তু আমি কিনে দিতে পারবো না এটা আপনাকে নিজেকে কিনে নিতে হবে যদি আপনার পাশে ওয়াইফাই থাকে ওয়াইফাই ব্যবহার করেন যদি ওয়াইফাই না থাকে তাহলে ইন্টারনেটটা কিনে নেন নিজের টাকা দিয়ে আজকে রাত দশটায় আপনার ক্লাস শুরু হয়ে যাবে দশটার মধ্যেই আপনাকে কি করতে হবে ইন্টারনেট কিনে নিয়ে ক্লাসের জন্য রেডি থাকতে হবে ক্লাস করবেন ক্লাসের পর আবার কাজ করতে হবে ইন্টারনেট লাগবে এটা হচ্ছে প্রথম শর্ত ইন্টারনেট কানেকশন থাকতে হবে শিখাই দিচ্ছি কাজটা শিখার পরে আপনাকে কাজটি করতে হবে না প্রতিদিন তিন থেকে চার ঘন্টা মিনিমাম সময় দিতে হবে ক্লাসের বাইরে ঠিক আছে কাজ শুধু শিখে বসে থাকলে তো হবে না কাজের পাশাপাশি কাজটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে ইনকাম হবে না সহজ হিসাব প্রতিদিন মিনিমাম তিন থেকে চার ঘন্টা কাজ করতে হবে আমি এত বছর ধরে ফ্রিলান্সিং করতেছি আমার ইনকামটা কিন্তু তিন থেকে চার ঘন্টা সময় দিতে হয় এখানে ঠিক আছে আপনাকে এই সময়টা দিতে হবে আপনি এই সময়টা যদি দিতে পারেন শুধুমাত্র সেই ক্ষেত্রে আমার টিমের সাথে যুক্ত হতে পারবেন অন্যথায় আপনার যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই তিন নম্বর শর্তটা কি তিন নম্বর শর্ত হচ্ছে কি সকল গাইডলাইন মেনে চলতো আমার টিমের সাথে যদি যুক্ত হয়ে কাজ করেন আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনাকে কাজ করতে হবে হ্যাঁ হইতে পারে আমি ভুল সেটাই আপনাকে করতে হবে ঠিক আছে অন্য অন্য মেন্টর প্রতিষ্ঠান আপনাকে কাজ শিখাইছে আমার কাছে এসে যদি বলেন যে স্যার ওনারটা ঠিক আপনারটা ভুল তাহলে আমার সাথে ভাই কাজ করতে হবে না আপনি তার সাথে কাজ করেন তো সে যদি আপনাকে ইনকাম করাতে পারে তার সাথে ইনকাম করেন তাহলে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তুমি টাকা ইনকাম করছো তোমার অ্যাকাউন্টে ঢুকে দেখাও সার্ভিস স্যার তো তার অ্যাকাউন্টে ঢুকে দেখাইছে তুমি অ্যাকাউন্টে ঢুকে দেখাও আমার সাথে কাজ করতে গেলে আমার গাইডলাইন মেনে চলতে হবে যারা পারবেন তারা থাকবেন যারা পারবেন না ভাই চলে যাবেন সুন্দর ভাবে চলে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর শর্ত আমি বলেছিলাম কিছু টুলস প্ল্যান থাকতে হবে এই টুলস টুস এর মধ্যে কিছু আছে ফ্রি কিছু আছে পেইড টুলস গুলো আপনাকে নিজেকে টাকা দিয়ে কিনে নিতে হবে আজকে রাত দশটা আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে ফার্স্ট ক্লাস ঠিক আছে তো দশটার আগে আপনাকে পেইড টুলসটা কিনে ফেলতে হবে কারণ আমি কিন্তু আপনাদেরকে বলেছি আজকে থেকে ইনকাম করাই দেব পেইড টুলস ছাড়া কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না মনে আপনি কাজ সেভাবে করলেন তিন চার ঘন্টা ধরে কাজ করলেন কিন্তু পেইড টুলস গুলো ব্যবহার করলেন না আপনার একটা টাকা ইনকাম হবে না একটা সেন্ট ইনকাম হবে না যদি তাই হইতো তাহলে ইউটিউব দেখেই মানুষজন লাখপতি কোটিপতি হয়ে যেত সো পেইড টুলসটা টা কিনতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার হয়তো এক লাখ টাকার ফোন নাই সমস্যা নাই আপনি তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার ফোন দিয়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু পেইড টুলস ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না পারবেন না পারবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা রাত দশটার মধ্যে আপনাকে কিনে ফেলতে হবে যারা রাত দশটার আগে পেইড টুলস কিনতে পারবেন শুধুমাত্র তাদেরকে আমি আমার টিমের সাথে যুক্ত করবো এর বাইরে আমি কাউকে নিবো না ঠিক আছে কারণ এটা যদি না থাকে আপনি ইনকাম করতে পারবেন না ভাই ইনকাম করতে না পারলে আমার টিমের সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা এরপরের শর্তটি কি এরপরে শর্তটি হচ্ছে গিয়ে সবার সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না সবার সাথে আপনাকে ভালো ব্যবহার করতে আমাদের গ্রুপে অনেক অনেক মানুষ যুক্ত হয়ে কাজ করতেছে অনেক মানুষ যখন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছে তারা যখন এখান থেকে ইনকাম করতেছে আপনি যদি থাকেন আপনিও এখান থেকে ইনকাম করতে পারেন তবে সবার সাথে ভালো ব্যবহারটা মেনটেন করতে হবে অনেকে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন আপনি এবার বেশি টাকা ইনকাম করেন একজন একটু কম টাকা ইনকাম করতেছে তাকে তুচ্ছতাচ্ছিল করা যাবে না এটা যদি আমি কখনো দেখি আপনাকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হবে যে ভালো ব্যবহারটা না করতে পারেন ঠিক আছে কখনো যদি খারাপ ব্যবহার করেন আপনাকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হবে আর কখনো কখনো আমাদের সাথে যুক্ত হয়ে আপনি আর কাজ করতে পারবেন না এই যে পাঁচটা শর্তের কথা বললাম কে কে আমাদের পাঁচটা শর্ত মেনে আমাদের সাথে কাজ করতে রাজি আছেন জুমের চ্যাট বক্সে একটু লিখে জানান যে ভাইয়া আমি আপনাদের সকল শর্ত মেনে কাজ করতে রাজি আছি মনোযোগ সহকারে পাঁচটা শর্ত দেখেন বুঝেন যে কাজ করতে পারবেন কিনা সবগুলো শর্ত মেনে তারপরে একটু লিখেন ঠিক আছে

এমডি ফারহাদ বলেছেন ভাই আমি আপনাদের সকল শর্ত মেনে কাজ করতে রাজি আছি খুবই ভালো কথা জাহিদ হাসান বলেছেন ভাই আমি সকল শর্ত মেনে কাজ করতে রাজি আছি কিন্তু আমি পড়াশোনা বেশি দূর করি নাই আমি কি কাজটি করতে পারবো কিনা জাহিদ ভাই এখানে আসলে পড়াশোনাটা ম্যাটার না ঠিক আছে আপনি ইংলিশ কত দূর জানেন সেটা আসলে ম্যাটার করে না আপনি কতক্ষণ কাজ করতেছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে বুঝতে পেরেছি আমাদের সাথে অনেকে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে যুক্ত আছেন আমাদের সাথে একজন ভাই আছেন তহিদুল ইসলাম নাম ক্লাস ফাইভ তারপরে পড়াশোনা করতে পারেন উনি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছেন কয়জন ডাক্তার বা ইঞ্জিনিয়ার এত টাকা ইনকাম করতে পারে বলেন তো সে ক্লাস ফাইভ পাস সে ইনকাম করতেছে কিভাবে পারতেছে কারণ সে ঠিক মতন কাজ করতেছে আমার সবগুলো শর্ত মেনে ঠিক মতন কাজ করতেছে বলেই তার এরকম ইনকাম হচ্ছে ঠিক আছে তো আপনিও পারবেন কোনো সমস্যা নাই যুব ভাইয়া বলেছে উনি একজন ইউনিভার্সিটির খুব দরকার ওকে ভাইয়া সমস্যা নাই আপনি যদি আমার সকল শর্ত মেনে কাজ করতে পারেন আমি আপনাকে আমার সাথে কাজ করার সুযোগ দেব ঠিক আছে আচ্ছা রাবেয়া বা স্ত্রী বলেছেন কিভাবে কিনতে হবে ভাই আমি দেখাই দিব সমস্যা নাই দিগন্ত দাস বলেছেন ভাই আমি রাজি আছি আমাকে নিয়ে নো আচ্ছা আবু শামিন হোসেন বলেছেন আমি পারবো তবে পেইড টুস দাম কত বলে দিব ভাই পেইড দাম কত কিভাবে কিনতে হবে দেখাই দিতে এখন ঠিক আছে আচ্ছা আগেরbmod 10 বাই আমি একজন হাউসওয়াইফ আমি আমি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কাজ করতে পারবো আমাকে কি নেওয়া যাবে না কেন যাবেন আমার সাথে সাথে অনেক হাউসওয়াইফ কাজ করতেছে ওই যে একজন দেখালাম না জুবলি আপু উনি কিন্তু হাউসওয়াইফ উনি কাজ করতেছে ওই যে জান্নাতুসামিয়া দেখালাম একজন ইনকাম দেখলাম ও স্টুডেন্ট ও কাজ করতেছে আমার সাথে একটা আপু আছে রোকসানা পারভীন নাম রাজশাহী মোহনপুর বাসা এই আপুটা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে উনি একজন শারীরিক প্রতিবন্ধী হাঁটা চলা করতে পারেন না উনি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছেন এবং দারুণ ইনকাম করতেছেন ঠিক আছে উনি তো অসুস্থ মানুষ হাঁটা চলা করতে পারে উনি যদি পারে আপনি কেন পারবেন আপনি তো সুস্থ সবল মানুষ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখছে ঠিক আছে আচ্ছা আবিদ ইসলাম বলেছেন ওকে আপু ঠিক আছে ইনশাআল্লাহ কাজ করতে চেষ্টা করবেন আমাদের সাথে আচ্ছা মেয়ে দিছেন বলেছেন আপনাদের সকল শর্ত মেনে কাজ করতে রাজি আছে ওকে ইসমাইল হোসেন ইসমাইল হোসেন বলেছেন ভাই আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করার জন্য দুই মাস ধরে বসে আছি আচ্ছা এতদিন ধরে কেন বসে আছেন আমাদের এর মধ্যে তো টিম মেম্বার নিয়েছি আমরা আচ্ছা ওকে তারপর আচ্ছা দেখতে পাচ্ছি অনেকেই মোটামুটি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আচ্ছা একজন বলেছেন হ্যালো স্যার আমি আপনাদের সাথে কাজ করতে চাই আমার এজ একটু বেশি আমি কি আপনাদের সাথে কাজ করতে পারবো আচ্ছা এর বেশি কত বেশি বলেন নাই আমি আপনাকে ছোট করে একটা एग्जांपल দিই তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো বা নিজের সাথে কম্পেয়ার করতে পারবেন আমাদের সাথে একজন আঙ্কেল কাজ করেন ওনার বয়স এর বেশি প্রায় এর কাছাকাছি বয়স উনি একটা জব করতেন রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় কাটেনা তাই ফেসবুক ইউটিউবটা ঠিক মতন বুঝতেন না আমরা ওনাকে কাজ শিখাচ্ছি একটু কষ্ট হয়েছে আমাদের প্রথম দিকে তো কাজ শিখিয়েছি এখন আলহামদুলিল্লাহ সেই আঙ্কেলটা প্রতি মাসে পঞ্চাশ ষাট সত্তর করে ইনকাম করতেছে মাঝে মাঝেই রংপুর থেকে আমাদের অফিসে চলে আসেন দেখা করতে তো উনি যদি পারেন ইনশাল্লাহ আপনিও পারবেন হয়তো আপনি উনি কাছাকাছি এদের হবেন বা আপনি ওনার থেকে ছোটই হবেন ঠিক আছে আচ্ছা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে কাজ করতে গিয়ে আমাদের কিছু টুলস প্ল্যাগেন্স লাগবে মেলোডি বলেছে অনেকে সেটার দাম জানতে চেয়েছেন বা কিভাবে কিনতে হবে সেটা জানতে চাইছেন আচ্ছা আমি বলে দিচ্ছি ঠিক আছে আমরা সব টুলস প্ল্যাগেন্স নিয়ে কাজ করি একটা দুইটা না কিন্তু বেশ কিছু টুলস প্লাগেন্স নিয়ে আমরা কাজ করি ঠিক আছে এই যে টুলস প্ল্যাগিন্স আমরা ব্যবহার করি আমাদের কাজের জন্য এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে এর কারণ হচ্ছে কি এটা ফ্রিতে ইউজ করা যায় না হম এটা বাংলাদেশের কোন কোম্পানিও তৈরি করে না যে তাদের থেকে আপনি নেবেন এটা রাশিয়ান বা আমেরিকান কিছু কোম্পানি আছে অল্প কিছু কোম্পানি যারা এগুলো তৈরি করে এটাকে বলা হয় স্পাই টুলস এই স্পাই টুলস গুলো আপনাকে কিনে নিয়ে কাজ করতে হবে আপনারা যারা সিপিএম মার্কেটিং করেছেন এর আগে জানেন যে বিভিন্ন ধরনের টুলস নিয়ে কাজ করতে হয় এই টুলস গুলো আপনাকে নিজেকে কিনে নিতে হবে এখন এটা কেমন প্রাইস পড়বে বা কিভাবে কিনবেন এটা বিভিন্ন প্রাইজের হয়ে থাকে এক এক কোম্পানি এক এক রকম রেট নেয় সাধারণত তারা যেহেতু রাশিয়ান বা আমেরিকান কোম্পানি তাদের থেকে ডলার দিয়ে আপনাকে পেক টুলসটা কিনতে হবে প্রথমে ডলার কিনতে হবে কিনে এটা আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে সেটার মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে তারা আপনাকে টুলস প্ল্যাগেন্স গুলো দিবে সেটা চেক করতে হবে আপনার সব কিছু ওকে আছে কিনা তারপরে আপনি এটা দিয়ে কাজ শুরু করতে পারবেন ঠিক আছে সাধারণত এই টুলস গুলো থেকে সাবস্ক্রিপশন বেসিস হয় মানে প্রতি মাসে মাসে তাদেরকে টাকাটা পেমেন্ট করতে হয় আপনি মনে করেন একশো ডলার দিয়ে টুলস প্ল্যান গুলো কিনলেন আবার এক মাস পরে আবার টাকা দিয়ে একশো ডলার দিয়ে আবার ওটা রিনিউ করতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে কি অনেক ঝামেলার একটা জিনিস হুম এই যে প্রতি কিনা এটা একটা ঝামেলা আবার রেটও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে কোন কোম্পানি দেড়শো ডলার কোন কোম্পানি দুইশো ডলার এক এক কোম্পানি এক এক রকম চার্জ আমরা যেটা করেছি আমরা সব কোম্পানির সাথে যোগাযোগ করেছি যে আমরা কাজ করি তোমাদের সাথে কাজ করতে চাই তোমরা আমাদেরকে নেওয়া কাজের জন্য কিন্তু তোমরা আমাদেরকে পে টুস গুলো দাও কম একটা রেট দাও তোমাদের আমাদেরকে এবং আমরা প্রতি মাসে রিনিউ করতে পারবো না এরকম অনেক কোম্পানির সাথে কথা বলেছি একটা কোম্পানির সাথে শেষ পর্যন্ত আমাদের মোটামুটি একটা ফাইনাল এগ্রিমেন্ট হয়েছে তারা আমাদেরকে বলেছে তোমাদেরকে আমরা আশি ডলারে দিব সারা জীবনের জন্য দিয়ে দিব

কিন্তু তাদের একটা শর্ত আছে শর্ত কি মিনিমাম তিনশো জনের জন্য এই পেড টুস গুলো অর্ডার করতে হবে এর কম যদি আমরা অর্ডার করি তাহলে তারা এই পঁচিশ ডলার বুঝতে পেরেছি এই জন্য কিন্তু আমরা আজকে আপনাদের মধ্যে থেকে তিনশো জনকে সিলেক্ট করবো যে তিনশো জন আমরা একসাথে কাজ করবো তিনশো জনের পেট টুস লাগবে সে তিনশো জন যেটা করবো একবারে পেট টুস গুলো অর্ডার করবো তাহলে কি হবে আমাদের আর আশি ডলার দিয়ে কিনতে হচ্ছে না আমরা পঁচিশ ডলার দিয়ে এই টুস গুলো পেয়ে যাচ্ছি এবং সেটা দিয়ে আমরা কাজ করতে পারতেছি ঠিক আছে এখন এই যে পেইড টুলস গুলো আমরা কাজ করব। এই পেইড টুলস গুলো টোটাল তিনটা পেইড টুজ বা সফটওয়্যার লাগবে এই গুলো লাইফ টাইম এক্সেস মানে আপনি যদি আজকে কিনে নেন পাঁচ মাস পরে যদি আপনার এটা সমস্যা হয় কোনো তারা এটা রিপ্লেস করে দেবে বা এটা সলভ করে দেবে প্রবলেমটা সারা জীবনের জন্য আপনি সাপোর্টটা পেয়ে যাবেন মানে একবার কিনলে আপনাকে নতুন করে কিনতে হচ্ছে না সারা জীবন এটা দিয়ে আপনি কাজ করতে পারতেছেন এটার জন্য আপনার খরচ হবে মাত্র 25 ডলার বা 2500 টাকা 2500 টাকা আপনার খরচ করে এই পেইড টুলস প্লাগইনসটা কিনে ফেলতে হবে এটা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারতেছেন আজকে থেকে আপনাদের আমি ক্লাস শুরু করে দেব আজকে থেকে আপনাদের কাজ শুরু হয়ে যাবে আজকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে সো আজকেই কিন্তু আপনাকে পেইড টুলসটা কিনে ফেলতে হবে রাত 10 মধ্যে এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি ডলার কোথা থেকে কিনবো আমি ডুয়াল কারেন্সি কার্ড কোথায় পাবো কিভাবে পেমেন্ট তারা যে আমাকে টুরিস্ট প্ল্যান গুলো দিবে আমি তো কিছুই জানি না বুঝিনা আমি কিভাবে চেক করবো যেটা ওকে আছে কি ওকে নাই তাই না আপনারা তো নতুন এটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি আপনাদের তারাও কিন্তু একটা শর্ত দিয়েছে যে তিনশো জনের জন্য একবার এবার করতে হবে তো যেই তিনশো জন মানুষ আমাদের সাথে কাজ করতে আমাদের আমাদের শর্ত যেটা হবে সাথে যুক্ত হওয়ার আগে কিনে ফেলতে হবে কিনবেন কিভাবে আপনাদেরকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা পেমেন্ট করে দিবেন আপনার এর জন্য যে টাকাটা রয়েছে এই টাকাটা পেমেন্ট করে দিবেন পেমেন্ট করলে আমাদের কাছে কনফার্মেশন চলে আসবে না আপনি পেমেন্টটা করেছেন ঠিক আছে তখন আমরা আপনাদেরকে কনফার্ম করে দিব রাত দশটায় আমরা ক্লাস লিঙ্ক পাঠিয়ে দিব যখন তিনশো জনের পেমেন্ট কনফার্ম হয়ে যাবে তখন আমরা একবারে তিনশো জনের জন্য পে টু প্লাগেন্স গুলো অর্ডার করে দিব তার আমাদেরকে দিবে আমাদের এক্সপার্ট টিম সবগুলো চেক করবে যে সবগুলো কে আছে কিনা চেক করে যদি কোনোটা প্রবলেম থাকে সেটা আবার রিপ্লেস এনে আপনাদেরকে ক্লাসের পরপরই আপনাদের যে ক্লাস শুরু হয়ে যাবে রাত দশটায় ক্লাসের টিচার আপনাদের সবার থেকে ইমেলটা কালেক্ট করে নেবে আপনাদের সবাইকে এক্সেস দিয়ে দেওয়া হবে পে টু প্লাগেন্স এবং মার্কেটিং লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনার আজকে ক্লাসের পরপর থেকে কাজ শুরু করে দেবেন আজকে থেকে

ঠিক আছে পার্সোনাল নাম্বার হলে কি পার্সোনাল নাম্বার হচ্ছে গিয়ে বেশি টাকা আসলে সমস্যা ওই জন্য এই যে এজেন্ট নাম্বারটা এই এজেন্ট নাম্বার আপনারা ক্যাশ আউট করবেন মানে দোকানে গিয়ে আপনি যে টাকা তুলেন না বিকাশ থেকে একই ভাবে আপনারা ক্যাশ আউট করবেন উপরে হচ্ছে একটা এজেন্ট নাম্বার 2500 টাকা উপরের নাম্বারটিতে ক্যাশ আউট করবেন আর যদি রকেটে টাকা পাঠান সেই ক্ষেত্রে নিচের যে নাম্বারটি দেওয়া আছে একটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে চাইলে আপনি রকেটে টাকা পাঠাতে পারেন সেই ক্ষেত্রে সেম মানি করতে হবে ঠিক আছে টাকাটা পাঠানোর পর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আপনার টাকার পরিমাণ আপনার নাম আপনার ফোন নাম্বার এবং যেই নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন এই ইনফরমেশনগুলো আমাকে জুমের চ্যাট বক্সে সুন্দর করে একটু লিখে দেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনি এইভাবে ফর্মেটের মাধ্যমে আমরা কি করবো আপনারা প্রত্যেকে এস এম এস এর মাধ্যমে একটা কনফার্মেশন পেয়ে যাবেন টাকা পাঠানোর পর আর হচ্ছে কি আপনি যদি এমন হয় যে কোনো ফ্রেন্ডের নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তাহলে ওই ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিবেন এবং আপনার পার্সোনাল নাম্বার দিবেন যদি দোকান থেকে টাকা পাঠান দোকানের নাম্বার দিয়ে দিবেন আপনার পার্সোনাল নাম্বার দিয়ে দিবেন যদি ব্যাংক টাকা পাঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে ব্যাংক থেকেও টাকা পাঠাতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে লিখে দেবেন আপনি কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ঠিক আছে আপনাদের রাত দশটা পর্যন্ত হাতে সময় রয়েছে মানে এখনো কিন্তু অনেকটা সময় আপনাদের হাতে আছে স্যার যারা যারা দশটার মধ্যে আপনার টাকাটা পাঠিয়ে আপনার আপনার সিটটা কনফার্ম করে ফেলবেন চ্যাট বক্সে নাম ফোন নাম্বার যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন এই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আমি এক এক করে সবাইকে কনফার্ম করে দেবো এবং আপনারা আপনাদের ফোনে যদি নিজের নাম্বার থেকে টাকা পাঠান সেই নাম্বারে কিন্তু ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে ওকে অনেকেই অলরেডি টাকা পাঠানো শুরু করেছেন আমি দেখতে পাচ্ছি অল্প অল্প করে টাকা আসা শুরু হচ্ছে যারা যারা টুলস প্লাগিন নিতে যাচ্ছেন তো আপনাদেরকে আবার বলছি যারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাচ্ছেন তাদের সবাইকে অনুরোধ থাকবে আপনি একটু দ্রুত করবেন কারণ সিট কিন্তু লিমিটেড মাত্র তিনশোটা সিট আপনাদের জন্য বরাদ্দ আছে যে তিনশোটা সিট ফিল হয়ে গেলে কিন্তু আপনি আর আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন না সো অবশ্যই অবশ্যই আপনাকে দ্রুত করতে হবে আচ্ছা সাবিত ভাই বলেছেন টাকা দেওয়া লাস্ট টাইম কখন আজকে রাত 10 মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা একজন বলছেন ভাইয়া আগামী কালকে কি টাকা দেওয়া যাবে আচ্ছা সেই সুযোগটা ভাইয়া থাকছে না কারণ আজকে রাত 10 টাতেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই রাত 10 মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে টূলস প্লাগ নিতে হবে আর না হলে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন না ঠিক আছে আচ্ছা একজন ভাইয়া বলেছেন ভাইয়া আমার কাছে এই মুহূর্তে এত টাকা নাই আমার বিকাশে পঁচিশশো টাকা নাই আমার কাছে পনেরোশো টাকা আছে আচ্ছা বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমার পক্ষে বাইরে এই মুহূর্তে যাওয়া সম্ভব না আমি কি কালকে সকালে বাকি এক হাজার টাকা পাঠাতে পারবো ওকে আচ্ছা সেম প্রশ্ন আরো একজন করেছেন ওনার কাছে এক হাজার টাকা আছেন উনি পনেরোশো টাকা আগামীকালকে দিয়ে যাচ্ছেন আচ্ছা আরেকজন ভাইয়া বলেছেন পাঁচশো টাকা আছে বাকি দুই টাকা ওনার হাজবেন্ড আসলে পে করবেন আচ্ছা 오케이 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 아차 아차 বেশ কয়েকজন এরকম বলেছেন যে ভাইয়া ফুল টাকাটা নাই পঁচিশশো টাকা নাই এই মুহূর্তে আছেন পাঁচশো এক হাজার আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাই তো ওকে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা সুযোগ দিতে যাচ্ছি যেহেতু সুযোগ বারবার আসে না আপনারা যেন এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে একটা অপরচুনিটি দেবো সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি এমন কেউ থেকে থাকেন যে ফুল পেমেন্ট এই মুহূর্তে করতে পারতেছেন না আপনার হয়তো বা গ্রামে আছেন বা কোথাও এমন জায়গায় আছেন সেখান থেকে পঁচিশশো টাকা পাঠানো সম্ভব না সেই ক্ষেত্রে কি করবেন আমি আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি আপনি চাইলে যে কোনো একটা অ্যামাউন্ট পাঠিয়ে আপনার টুলস প্লাগেন্সটা বুকিং করে রাখতে পারেন ঠিক আছে যেমন আপনার কাছে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার যে একটা অ্যামাউন্ট আছে এই টাকাটা আপনি পাঠান পাঠিয়ে আপনার সিটটা কনফার্ম করেন আপনার টুলস প্লাগেন্সের যে টাকাটা আছে এটা বুক করেন বুক করে আজকে আমাদের টিমের সাথে যুক্ত হয়ে যান রাত দশটায় ক্লাস করেন ঠিক আছে ক্লাস করে আগামীকালকে বা পর দিন আপনার যে বাকি টাকাটা আছে এটা পেমেন্ট করে আপনার নিতে পারবেন এই সুযোগটা আমি দিব এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ফুল পেমেন্ট করেছি তাহলে কি আমি তার জন্য টুলস টুসগেন্স পাবো না কারণ আপনি তিনশো জনশো জনের কম অর্ডার করলে তো হচ্ছে না সেই ক্ষেত্রে আমি যেটা করবো যারা ফুল পেমেন্ট করলেন তারা তো ফুল পেমেন্ট করেছেন যারা ফুল পেমেন্ট করেন নাই তাদের যে বাকি টাকাটা থাকবে যে টাকাটা শর্ট থাকবে এই টাকাটা আমি আমার পকেট থেকে দিয়ে দিবো কোনো সমস্যা নেই একবারে তিনশো জনের জন্যই আমরা টুলস প্লাগেন্স অর্ডার করবো যারা ফুল পেমেন্ট করবেন তাদেরকে আমি আজকেই টুলস প্লাগে দিয়ে দেবো ক্লাসের মধ্যে আজকে থেকে আপনারা কাজ শুরু করতে পারবেন আর যারা ফুল পেমেন্ট করবেন না পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা পাঠালেন কোনো সমস্যা নাই তাদের টুলস প্রাগিস আমার কেনা হয়ে যাবে কিনে আমি আমার কাছে রেখে দিব আপনারা ক্লাস করবেন আমাদের টিমের সাথে যুক্ত হয়ে যাবেন বাকিটা দিয়ে আপনি আপনার টুলস প্রাগিস নিয়ে নেবেন ঠিক আছে কোনো সমস্যা আছে কারণ

আচ্ছা একজন বলেছেন ভাইয়া চারশো টাকা আছে আমার অ্যাকাউন্টে এটা পাঠানো যাবে কি জি যাবে সমস্যা নেই টাকাটা পাঠিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জুমের চ্যাট বক্সের প্রশ্নগুলো করতে থাকেন আমার এখানে অলরেডি প্রায় আ 90টার মতন কিন্তু জমা হয়ে গিয়েছে আমি এক এক করে একটু কনফার্ম করে দিচ্ছি তারপর আবার আপনাদের কাছে ফিরে আসি আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জুমের চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন আমি এক এক করে মাইক অন করে সবার প্রশ্ন উত্তর দিয়ে দেবো আমাকে টাকা পাঠিয়েছেন সবার প্রথমে মনির ভাই মনির ভাই একটু মাইক অন করবেন ভাই ভালো আছেন বলা কিমা쌤 ভাই ভালো আছি আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন টাকাটা আমি পেয়েছি আপনার নম্বরের লাস্টে হচ্ছে গিয়ে ওকে আপনার হচ্ছে গিয়ে নাম্বারের লাস্টের চারটা ডিজিট আমি একটু বলছি সেভেন এইট ডবল সেভেন নাম্বারটা কি আপনার নিজের নাম্বার হ্যাঁ ভাই আমার নিজের নাম্বার ছিল ওকে ঠিক আছে ভাই আমি এই নাম্বার থেকে টাকাটা পেয়েছি আপনাকে কনফার্ম করা হলো আপনি আর 10 টায় ক্লাস লিংক পেয়ে যাবেন ঠিক আছে আপনি ক্লাসের পর পর আপনার টুলস প্লাগইন সফটওয়্যার গুলো পেয়ে যাবেন আজকে থেকে কাজ শুরু করবেন দেখেন আপনার কিন্তু 25 ডলার খরচ হয়ে গিয়েছে তাই না এখন এই 25 ডলার কিন্তু আজকেই কাজ করে ইনকাম করে ফেলতে হবে কি তো পারবেন তো নাকি হ্যালো মনির ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা মনির ভাই মনে হয় একটু মাইককে সমস্যা হচ্ছে মনির ভাই আপনাকে কনফার্ম করা হল